দাখিল নবম শ্রেণীর বই ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমার হাতে আপনারা দেখছেন এখানে একটা মানচিত্র দেখা যায় দেখছেন একটা মানচিত্র দেখা যায় না এখানে দেখেন লেবানন সিরিয়া সামারা জেরিকা জেরুজালেম জুড়িয়া গাম্বিয়া মিশর জর্ডান মাঝখানে খুব বড় করে লিখেছে দেখেন তো কি লিখেছে মাঝখানে এটা কি ইসরায়েল ফিলিস্তিনের নামটা এখানে মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাস আগে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন আর পাঠ্যপুস্তক বইয়ে দায়িত্ব পাওয়া পশ্চিমাদের গোলামরা ইহুদিদের গোলামরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে ক্লাস 1 2 এর বই থেকে সালাম উঠিয়ে দেওয়া হয়েছে 2022 এ সালাম ছিল 2022 এ সালাম ছিল 24 সালের বইয়ে গুড মর্নিং আছে শুধু উপরের সালাম সালামে কি সমস্যা এত এখানে আরো অনেক কিছু আছে সব তো আমি এখন বলতে পারবো না ট্রান্সজেন্ডার ইস্যু আছে তারপরে সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো ইংরেজদের প্রশংসা করা হয়েছে ব্রিটিশদের প্রশংসা করা হয়েছে ব্রিটিশরা কি এই উপমহাদেশে খুব ভালো করছে না শোষণ করছে কথা বলেন না কেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম শাসকদের কত অবদান অথচ এই বইগুলোর ভেতরে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় মুসলমান একজন শাসকের অবদানের কথা বলা হয় নাই বলা হয়েছে সব হিন্দুদের কথা আমরা এখানে হিন্দু ভাইরা থাকলে রাগ করিয়েন না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমাদের দেশে আমরা সম্প্রীতি লালন করে চলাফেরা করি ঠিক কি না তো আমি কথাটা এই কারণে বলছি মুসলমানদের নাম আমি বাদ দিয়ে দিলেন আর শুধু এক শ্রেণীর ভাইদের নাম রাখলেন এটা তো গাদ্দারি হয়ে গেল যদি ইনসাফ হলো না এটা বেইনসাফি হয়ে গিয়েছে শুধু তাই নয় এগুলো সব বলতে গেলে আমার অনেক লম্বা সময় লাগবে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছি এই যে দেখুন ক্লাস 9 এর ইসলাম শিক্ষা বই গত বছর জিহাদ নামে একটা অধ্যায় ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে এই যে আমার কাছে পুরা বইয়ের ফটোকপিটা আছে এই বছর এটা বাদ দিয়ে এই চ্যাপ্টারে ঢুকে দেওয়া হয়েছে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা কেন জিহাদ কি এত খারাপ বিষয় কোরআনে জিহাদ আছে না নাই জিহাদ আর সন্ত্রাস কি সন্ত্রাস কি এক জিনিস এখানে ডিএসবি এনএসআই গোয়েন্দার ভাইরা থাকতে পারেন তাদেরকে বলছি শুনেন জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সাথে চরমপন্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে উস্কে দেয় না বরং জিহাদ একটা পবিত্র জিনিস জিহাদ এসেছে সন্ত্রাসের গুড়া কেটে দেওয়ার জন্য এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকলে তথ্যগুলো উপরের মহলে আপনারা পৌঁছাবেন যে ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে এখানে কিছু বিষয় আমি দুই মিনিটে দেখাচ্ছি আপনাদেরকে মাদ্রাসার বইয়ের প্রচ্ছদ দেখলে মলাটার কভার দেখলে আমাদের লজ্জা লাগে আচ্ছা আমরা যখন আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাই কেন পাঠাই কথা বলেন না কেন আলেম হওয়ার জন্য ঠিক কিনা ভাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে গায়ক হবে নায়ক হবে তো কে বাধা দিয়েছে আপনাকে অথবা আপনি চাইলে আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়াইতে পারবেন মাদ্রাসায় পড়াতে পারবেন এই স্বাধীনতা কি আমাদের সবার আছে না আছে এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে মাদ্রাসাগুলো হচ্ছে ছেলে মেয়েরা আলেম হবে ওরা নামাজি হবে চরিত্রবান হবে আল্লাহওয়ালা হবে কিন্তু আপনারা দেখেন এটা কোন ক্লাসের বই দাখিল ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বই আমাদের মেয়েরা স্কুলে কি আমাদের মেয়েরা মাদ্রাসায় কি এরকম ড্রেস পরে যায় কথা বলেন এরকম ড্রেস পরে যায় এরকম লাফালাফি করে তাহলে এগুলা মাদ্রাসার বইয়ে দিয়েছেন এরপরে দেখুন দাখিল সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বই লাফায় লাফায় কি পারতেছে
শুধু কি তাই কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয় এটা মাদ্রাসায় এটা কোন ক্লাসের বই দাখিল দাখিল ষষ্ঠ শ্রেণী কি বাজায় শুধু হারমোনিয়াম বাজাইলে হবে তবলা বাজাইতে হবে না এই দেখেন পরের ক্লাসে কি আছে পরের ক্লাসে কি আছে আপনারা ভাবিয়েন না যে হুজুর মুখস্থ কথা এগুলো আমি কয়েক দিন কয়েক রাত জেগে জেগে পড়াশোনা করে প্রিন্ট করে তারপরে আছে একজন ডাক্তার যেভাবে রোগীর চিকিৎসা করেন উলামা মাশায়েখ হচ্ছেন উম্মতের ডাক্তার ঠিক উম্মতের চিন্তা করেন আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে উলামা মাশায়েখ তো চুপ করে বসে থাকতে পারে না আমাদের কোন মাদ্রাসায় কি ঢোল তবলা আছে না তো এগুলো দিয়ে কি হয় যে আমাদের দেশে কিছু হুজুর পাগড়ি পুগড়ি লাগাইয়া স্টেজ এখন কি আগামী জেনারেশনকে বসেন বসেন পয়সা দান দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় যান এই জাতির হুজুর বানাবেন নাকি এখন আপনারা শুনেন এগুলো দেওয়া হইছে কেন এগুলো দেওয়া হইছে গার্ডিয়ানরা যেন এগুলো দেখা কয় ধরো মাদ্রাসা বাদ স্কুলেই দেই মানে এখন মাদ্রাসায় দেখবেন আপনারা বেশিরভাগ ভাইরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াইতে চায় এখন মাদ্রাসার প্রতি মানুষের যেন বিদ্বেষ তৈরি হয় এজন্য এ ধরনের মলাটার কভার দেওয়া হয়েছে আমরা দায়িত্বশীল মহলকে অনুরোধ জানাবো দাবি জানাবো আপনারা এদেরকে ধরেন এটা কারা করলো শাস্তি দেন আর যদি জোর করে মানুষের উপর এগুলা চাপায় দিতে চান মানুষ এগুলা গ্রহণ করবে না বইগুলো মাদ্রাসায় যাবে ঠিক কিন্তু মানুষ এগুলা পড়বে না মানুষ এগুলা পড়বে না এই দেখেন না মাদ্রাসায় আমি নিজে আমি স্কুলে পড়েছি আমি স্কুলে পড়েছি আমি মাদ্রাসায় পড়েছি আমি ইউনিভার্সিটিতেও পড়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন কিভাবে ওযু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় মাসালা মাসাইল শিখিয়েছেন এখন মাদ্রাসার বইয়ে কি আছে সারেগামা পাদানিসা দেখেন না আপনারা কি আছে আমি কি ভুল বলছি এর পৃষ্ঠা নাম্বার শুদ্ধ আছে 37 নাম্বার পেজ শিল্প ও সংস্কৃতি বই সারেগামা পাদানিসা দেখতেছেন আরে বাপ রে বাপ হ্যাঁ দেখছেন আপনারা ঢোল তবলা দেখা যায় দেখা যায় শুধু কি ঢোল তবলা বাজাতে হবে একটু কোমর দুলিয়ে না নাচলে তো হয় না এজন্য পরবর্তীতে নিয়ে আসা হয়েছে হ্যাঁ দিন তাকাতা থাক দিন 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 দেখা যায় দেখেছেন শুধু কি তাই এটা কি গান ভাই হ্যাঁ বাউলের সুর মাদ্রাসায় কি কোন মাদ্রাসায় বাউল গান শোনানো হয় কথা বলেন শোনানো হয় দেখেছেন ছবি মাদ্রাসার বইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই বইগুলো কার বাপের পয়সা ছাপানো হয়েছে কাদের পয়সা পয়সা কার ওরা যে গাড়িতে চলে গাড়ির তেলের পয়সা কার ওরা বেতন খায় বেতন কার বেতন খায় বেতন কার আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বলে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয় আমাদের ট্যাক্সের পয়সায় এসি রুমে থাকো আর আমাদের বাচ্চাদেরকে এগুলা শিখাবা বরদাস্ত করবে না দেশের মানুষ অচিরেই সকল অসঙ্গতি দূর করে ওলামা মাশায়েখদেরকে ডেকে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি আপনারা চান আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না এজন্য দায়িত্ব দেশের আমার কত টাকা খরচ হইছে চিন্তা করছেন এগুলো আপনারা দিয়ে দিন আমাকে ঠিক আছে এখানে সব পেজ বলতে গেলে আমার অনেক সময় লাগবে দেখছেন অবস্থা আমাদের ওলামা হ্যাঁ আচ্ছা আর আপনারা বলবেন হুজুর আপনারা শুধু মাহফিলে চিল্লাচিল্লি করেন কেন এটা আপনাদেরকে বলে দিই আমরা মাহফিলে চিল্লাচিল্লি করছি না এই যে একটা প্রতিবেদন বানিয়েও আমাদের মুরব্বী আলেমরা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে আর আমরা মাহফিলে বলছি কেন না বললে আপনারা সতর্ক হতে পারবেন আমরা সতর্কও করছি আমাদের উস্তাদুল্লাহ আলেম যারা তারা প্রতিবেদন সব অসঙ্গতিগুলো
এক জায়গায় করে প্রতিবেদন আকারে মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়েছেন মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন আমরা এগুলো দেখলাম আমরাও আশায় আছি মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী আপনারা এগুলো দেখবেন এবং এখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদেরকে বলবো আপনারাও আপনাদের সাংসদদেরকে মন্ত্রী সাহেবকে সবাইকে বলবেন যে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না আপনারা চান না আমরা ছেলে মেয়ে নষ্ট হোক আমরা কেউ চাই না গোয়েন্দার ভাইরা যারা আছেন তাদেরকেও বলবো ভাই আপনাদেরও ছেলে মেয়ে আছে আমরা সুন্দর শিক্ষা চাই সবাই চাই কি চাই না কষ্ট হচ্ছে আপনাদের না এই তো আর 10 মিনিটের মতো আমাকে সময় দেওয়া যাবে না যাবে তো আমি যে আয়াতটা আরম্ভ করেছিলাম এই আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ কি বলেছেন আমি মানুষ বানিয়েছি এক পুরুষ আর এক সেখান থেকে অনেক নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি কেউ আমরা সাদা কেউ আমরা কালো কেউ লম্বা কেউ খাটো এগুলো দিয়ে আমাদের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হবে না কারো টাকা বেশি কারো টাকা কম কারো ক্ষমতা বেশি কারো ক্ষমতা কম এগুলো দিয়ে আল্লাহর কাছে সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণীত হবে না তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য কোয়ালিটি কি লাগবে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা কি লাগবে তাকওয়া লাগবে জোরে বলেন তো কি লাগবে তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা তাকওয়া মানে কি আবার তাকওয়ার আরেকটা অর্থ হলো আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা নিষেধ মানা কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আছে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানে নিষেধ মানে না বলবেন হুজুর কেমনে আল্লাহর আদেশ মানে দেখা যায় জুমার নামাজে যায় আবার মাঝে মাঝে নামাজেও যায় আল্লাহর আদেশ মেনে আল্লাহকে সাজদা দেয় কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সুদ খায় না নিষেধ মানে না এই জন্য দেখা যায় আমাদের সমাজে অনেক নামাজি ঘুষখুরো আছে না নাই নামাজি সুদখোর আছে না নাই নামাজি টেন্ডারবাজ নামাজি দুর্নীতিবাজ আছে না নাই তাহলে আদেশ মানলো নিষেধ মানলো আদেশ মেনে নিষেধ না মানা এটা মুমিনের পরিচয় নয় একজন মুমিন একজন মুত্তাকির পরিচয় হলো আল্লাহর আদেশ মানবে আল্লাহর নিষেধ মানবে তাকওয়া হলো আল্লাহকে ভয় করে সকল গুনাহ থেকে বেঁচে থাকা পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ বলছেন আমাকে ভয় করে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে আমার অনুগত করবে যারা আমার কাছে সম্মানিত তারা আর ওই সকল মুত্তাকিদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কি তাহলে আজকের আলোচনার মূল কথা হলো আমাদের সবাইকে তাকওয়া অর্জন করতে হবে জোরে বলেন তো কি অর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করে দেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধগাহেলা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান ও শেষ অসীম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধিরহিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধিরহিয়া কখনো তোমারে যদি ভুলি হৃদয়ত রালো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সুযোগ্য সভাপতি দুই নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মির্জা হাকিবুর রহমান লিটন
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বিশেষ অতিথি জীবননগর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সালাম ঈসা আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে চেয়ারম্যান সাহেবদের মেলা এটা অত্যন্ত ভালো চিত্র অনেক জায়গায় বিভিন্ন চেয়ারম্যানরা কোরআনের মাহফিলে বাধা দেয় আর আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেবরা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন এটা নিঃসন্দেহে ভালো চিত্র এখানে বর্তমান এবং সাবেক চেয়ারম্যান সাহেবরা বসা আল্লাহ সবার সম্মান বাড়িয়ে দেন আমিন বলেন আমিন আমিন কোরআনের মাহফিলের বিরোধিতা করলে মানুষের নিজেরই ক্ষতি হয় আপনারা জানেন আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রামে এক লোক এমপি হয়েছে লোকসা সাধারণ কেউ না একজন আলেম 10 বছর এমপি ছিল সে এমন আলেম 10টা বছর তার এলাকায় অনেক আলেমদেরকে নিষিদ্ধ করে রেখেছে যেতে পারে নাই কোরআনের মাহফিল করতে দেয় নাই মানুষ এবারে ইলেকশনে সুযোগ পাইয়া তাকে এলাকা ছাড়া করে দিয়েছে কি বুঝলেন ইসলাম থাকে ক্ষমতা থাকে না আপনি মেম্বার হন চেয়ারম্যান হন এমপি সাহেব হন আপনি কোরআনের পক্ষে থাকলে দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন এজন্য আজকে চেয়ারম্যান সাহেবদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা আজকের এই মাহফিলে হাজির হয়ে তারা একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছেন এবং আমরা আশা করব তাদের এই অত্র উপজেলায় এবং ইউনিয়নে যতগুলো মাহফিল হবে তারা যেন তাদের তরফ থেকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সহযোগিতা করে আপনারা এটা চান কি চান না কোরআনের মাহফিলগুলো এটা রাজনৈতিক কোনো মাহফিল নয় এখানে সকল দলের সকল মতের মানুষ এসেছেন আমরা কোরআনের এই মজমাগুলোকে কখনো রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না এটাকে আমরা একটি দ্বীনী সমাবেশ বানাতে চাই আচ্ছা বলেন তো একদিন একটা গ্রামে একটা এলাকায় মাহফিলের আয়োজন করে একজন হুজুর এক দুই ঘন্টা বক্তৃতা করে কাউকে কি ক্ষমতায় আনতে পারবে না নামাতে পারবে কথা বুঝেন নাই তা আমাদের অনেক চেয়ারম্যান সাহেবরা এমপি সাহেবরা এটা বুঝেন না মনে করেন অমুক হুজুর আসলে আমার চেয়ারম্যান গিরি শেষ আমার এমপি গিরি শেষ এটা একটা ভুল ধারণা আপনাদের পাশের এলাকায় মাঝে মাঝে মাহফিল বন্ধ হয় তা আমরা ভাবি মাঝে মাঝে কোথায় আমার বাড়ি সিলেটে আর কোথায় এমপি সাহেব এখানে এখানে তো ওয়াজ করতে এসে আমরা এমপি সাহেবকে নামাতেও পারবো না অন্য কাউকে উঠাতেও পারবো না কোরআনের মাহফিলে আমরা কথা বলবো শুধুমাত্র আল্লাহর আল্লাহ তাআলাকে আর আল্লাহর হাবিবকে খুশি করার জন্য এই কথাগুলো আমরা অনেকে বুঝি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কারোর সাথে কি আমাদের কোনো দুশ্মনী আছে কোরআনের মাহফিল থেকে কি ঘৃণা ছড়ানো হয় না আমরা এখানে সম্প্রীতির কথা বলি আমরা সৌহার্দ্যের কথা বলি সহনশীলতার কথা বলি আমরা মানুষকে সত্যের পথে সুন্দরের পথে ন্যায়ের পথে ইনসাফের পথে সর্বোপরি হেদায়াতের পথে আমরা আহ্বান করি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার আগে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম আল্লাহ তার হায়াতে ইলমে আমলে আরো তারাক্কি দান করেন বারাকা দান করেন আমরা বলি আমিন আমার ডানে বামে বসে আছেন অনেক গুণী মানুষ এই মাহফিলে এসেছেন অনেক আলেম ওলামা যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম এসেছেন বিভিন্ন মসজিদের অনেক খোতাবা অনেক আইম্মা
আমার ডানে বামে এবং পিছনে মঞ্চে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেক শিক্ষক এসেছেন অনেক সাংবাদিক এসেছেন আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রিয় আন্দুলবাড়িয়া জীবননগর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহবাসী আপনারা সবাই কেমন আছেন আপনারা আমাকেও জিজ্ঞেস করেছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি আমরা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান কেন আমরা সৌভাগ্যবান শুনেন আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি এজন্য আমরা সবাই আল্লাহর মেহমানে পরিণত হয়ে গিয়েছি সুবহানাল্লাহ তো আমরা আল্লাহ তাআলার মেহমান হলাম আমি যে আজকে আপনাদের এলাকায় মেহমান হয়ে আসলাম আমি এখানে এসে অনেক সম্মানিত বোধ করেছি আমাদের ভাইরা অনেক জেন্টল অনেক ভদ্র মানুষ অনেক বিনয়ী মানুষ তারা এত পরিমাণ মেহমানকে সম্মান করেন এটা অকল্পনীয় এই যে আপনারা দেখেছেন আমি আসার সময় তাদেরকে বলি নাই স্লোগান দেন এভাবে আনেন এই যে আমার ভাইরা আমাকে সম্মান দিয়ে আনলেন এটা বোঝানোর জন্য বলছি মেহমানকে আমরা যেভাবে সম্মান করি তো আমরা তো আল্লাহর মেহমান আমরা যে এখানে আসলাম আপনাদের কি মনে হয় সম্মান ছাড়া আপনারা এখানে আসছেন না কতটা সম্মান নিয়ে আসছেন শুনেন যদি কোনো মন্ত্রী মহোদয় অথবা কোনো এমপি সাহেব এলাকায় আসেন দেখা যায় প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়ে গাড়ি থেকে নামার পরে মঞ্চে ওঠা পর্যন্ত রেড কার্পেট সেলিব্রেশন লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাদেরকে তোলা হয় তো মেহমান আসলে যদি এরকম অবস্থা হয় আপনারা আল্লাহর মেহমান হয়ে এখানে এসেছেন আপনাদেরকে তো এইরকম গালিচা বিছায় আনা হয় না এখানে আপনারা এখানে এসেছেন কোরআনের ছাত্র হয়ে কোরআনের মজমায় কোরআনের শ্রোতা হয়ে এসেছেন এজন্য আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আমার যে গোলামেরা কোরআন শুনতে যাচ্ছে তাদের পথের মধ্যে তোমরা তোমাদের রহমতের ডানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ আপনারা ফেরেশতাদের রহমতের ডানার উপর দিয়েই মাহফিলে এসেছেন আমরা খুশি না বেজার এখানে আমাদেরকে পুলিশ র‍্যাব নিরাপত্তা দেওয়া লাগবে না কেন জানেন আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআনের সমাবেশ হয় সেখানে আল্লাহ তাআলা ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তার রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াকাশিয়াত হুমুর রহমা আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে দেওয়া হয় আর এখানে যারা বসে আপনাদেরকে দেখেন এই হাদিসের বাস্তবতা বুঝিয়ে দেই নবীজি বলেছেন নাজালাত আলাইহিমুস সাকিনা এদের উপরে আল্লাহর তরফ থেকে সাকিনা নামক রহমত আসে এখানে যে রহমত আছে এই পরিবেশেই বোঝা যাচ্ছে এখানে একজন কথা বলছে এটা তার কথা নয় আল্লাহর কথাগুলো আল্লাহ তার গোলামকে দিয়ে বলাচ্ছেন আর আল্লাহর গোলামেরা নীরব হয়ে শুনছেন এখানে যদি কোরআনের সমাবেশ না হয় সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হতো তাহলে দেখা যেত কিছুক্ষণ ডানে আওয়াজ বামে আওয়াজ সামনে আওয়াজ পিছনে আওয়াজ এখানে কোনো আওয়াজ হয় না কেন এখানে গুতাগুতি নাই কেন চেয়ার ঠেলাঠেলি চেয়ার দিয়ে আরেকজনের মাথা ফাটানো এই চিত্র এখানে নাই কেন কারণ নবীজি বলেছেন যেখানে শুধুমাত্র কোরআন থেকে হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা হয় সেখানে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় সুবহানাল্লাহ
আমরা এখন আল্লাহর রহমতের সাগরে ডুবে আছি আমরা খুশি না বেজার আপনারা এখানে এসেছেন শুধুমাত্র কোরআনের জন্য আমি কি ভুল বলেছি এই যে দুনিয়াতে কোরআন আপনারা ছাড়লেন না হাশরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না আপনারা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা যেভাবে কনকনে ঠান্ডা উপেক্ষা করে আজকের এই মাহফিলে আসলেন চাইলে আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতেন স্ত্রী সন্তানদের সাথে আপনারা সময় কাটাতে পারতেন কিন্তু আপনারা এই সময়টুকু শুধুমাত্র কোরআনের জন্য বিনিয়োগ করার উদ্দেশ্যে এখানে আসলেন এই যে আপনারা কোরআনকে ধরলেন কোরআনকে ছাড়লেন না এই কারণে হাশরের মাঠে কোরআনও আপনাদেরকে ছাড়বে না আল্লাহর হাবিব বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা কিয়ামতের দিন এই কোরআন শাফায়াতকারী গ্রন্থ হয়ে যাবে এই কোরআন শাফায়াত আরম্ভ করবে কাদের জন্য কোরআন শাফায়াত করবে আল্লাহর হাবিব বলেছেন ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যারা তাদের জীবনে কোরআনকে সামনে রেখেছে কোরআন তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আপনারা যে কোরআনকে সামনে রেখেছেন তার প্রমাণ হলো রাতের বেলা চাইলে আপনারা এখন স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাতে পারতেন চাইলে ঘুমাতে পারতেন আড্ডা দিতে পারতেন দোকানের মধ্যে বসে টিভি দেখতে পারতেন সব কিছুকে আপনারা পিছনে রেখে দিলেন আর আল্লাহর কোরআনকে সামনে রেখে দিলেন নবীজি বলেছেন সব কিছুকে পিছনে রেখে যারা কোরআন সামনে রেখে কোরআন শুনে কোরআন অনুসরণ করে এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার আর এই কোরআনকে যারা পিছনে রেখে দিবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে কোরআন ও হাশরের মাঠে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কোরআন তাদের জন্য শাফায়াতকারী হবে না তাহলে আমরা যারা এখানে এসেছি নিঃসন্দেহে আমরা দুর্ভাগ্যবান নাকি সৌভাগ্যবান এরপরে সর্বশেষ যে কথাটি আমি এখানে বলবো এই পয়েন্টে সেটা হলো এই যে আমরা সবাই এখানে এসেছি আমাদের সকলের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই এই যে আমরা কোরআন শুনতে আসলাম যারা কোরআন শুনতে বসে যায় আল্লাহর হাবিব বলেছেন কোরআন পাগল ওই বান্দাদের জন্য এদের গুনাহ মাফের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এমনকি এখানে কোরআন শুনে শুনে আমরা যখন শেষে মোনাজাত আরম্ভ করব বলেন তো দোয়ার পাওয়ার কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি এখানে কত ক্যাটাগরির মানুষ আছে দেখেন এখানে আমার ডানে বামে হয়তো আমার উস্তাদ তুল্য অনেক আলেম বসে আছেন এখানে অনেক হফফাদুল কোরআন আছেন কোরআনের অনেক হাফেজ আছেন এখানে অনেক আলেম আছেন এখানে অনেক যুবক আছেন দাড়ি পাকা অনেক চাচা আছেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে এই যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের সকল মানুষ একত্রিত হয়ে আমরা যখন আল্লাহর কাছে হাত তুলব আমরা যখন আল্লাহর কাছে গুনাহের জন্য অনুশোচনা বোধ করে অনুতপ্ত হয়ে অবনত মস্তকে যখন মাফ চাইব এখানে হাজার হাজার মানুষের মধ্যে তো আল্লাহর এমনও কিছু বান্দা থাকতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসেন থাকতে পারে কি পারে না তো সবাই মিলে যখন দোয়া আরম্ভ করব এমনও তো হয়ে যেতে পারে আজকের এই মোনাজাত আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে কিনা আরো জুড়ে বলেন পারে কিনা এখানে আমরা যখন সবাই মিলে বাড়িতে যাওয়ার আগে মোনাজাত করব এই মোনাজাতের কারণে এমনও হতে পারে আমার আপনার সারা জীবনের গুনাহ যিনি মাফ করে দিতে পারেন তিনি কি তো এটা তো আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এজন্য আমরা মোনাজাত না করে আজকে কেউ জায়গা থেকে উঠব না ইনশাআল্লাহ সবাই পারবো তো কে হাত তুলেন তো সবাই পারবে বলেন আলহামদুলিল্লাহ
চলেন এবার আমরা আমাদের মূল কথা শুরু করি আপনাদের মনোযোগ আছে তো আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো বলে নিয়ত করে এসেছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হলো পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন কান লাগান মনোযোগ দিন এই যে আমরা এখানে যারা এসেছি একজন একজন পরিবারের একজন এলাকা থেকে একজন বংশ থেকে আমরা এখানে এসেছি একজন একজন পরিবার একজন এলাকা থেকে আসলেও মৌলিকভাবে আমরা সবাই এক পরিবারেরই সদস্য সেই পরিবারের নাম হলো আদম এবং হাওয়া পরিবার আমাদের সকলের বাবার নাম কি আরেকবার বলবেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আমাদের সকলের মায়ের নাম কি আল্লাহ এই দুইজন পৃথিবীর প্রথম মানব এবং মানবী এটা হচ্ছে পৃথিবীর প্রথম সংসার এই সংসার থেকেই হয়েছে এতগুলো সংসার এই একটা সংসার থেকে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خبير الله تعالى বলেছেন يا ايها الناس হে মানব জাতি ان خلقناكم من ذكر وانثى নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ আর একজন নারী থেকে সবার আগে আল্লাহ একজন পুরুষ বানিয়েছেন ওই একজন পুরুষ থেকে একজন নারী বানিয়েছেন তারপরে তাদের দাম্পত্য জীবনের মধ্য দিয়ে এই জগৎ সংসারটাকে যিনি এত বড় করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ সর্বপ্রথম আল্লাহ সকল মানুষের বাপ আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন কিভাবে আল্লাহ বানালেন প্রথমে আল্লাহ পরামর্শ করলেন ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো ফেরেশতারা সর্বপ্রথম নিষেধ করলো বাধা দিল কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে থামিয়ে দিলেন বললেন আমি কেন কোন উদ্দেশ্যে বানাচ্ছি তোমরা এটা বুঝবা না আল্লাহ তাআলা আদম বানানোর জন্য মানুষ বানানোর জন্য সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাকে ডাক দিলেন জিব্রিল আমার দিকে তাকান বলছি না আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে মনোযোগ থাকবে তো আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ না আপনার সমাজের আশেপাশের কথা আজকে হবে মনোযোগ আছে তো কি করে আল্লাহ আমাদের বাবাকে বানালেন শুনেন আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে মোট ছয়টা পদ্ধতিতে ছয়টা ক্যাটাগরিতে বানালেন কথা যদি বুঝে থাকেন বলেন তো আমাদের বাবাকে আল্লাহ কয়টা পর্যায়ে বানিয়েছেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ একেবারে মাঝ বরাবর এনে সবাই বলেন কয়টা পর্যায়ে কিভাবে আল্লাহ বানালেন শুনেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার সকল কালারের সকল রঙের সকল উপাদানে মাটি সংগ্রহ করবেন এজন্য আল্লাহ সাইয়্যিদিনা জিব্রিলকে ডাকলেন জিব্রিলকে ডেকে বললেন জিব্রিল তুমি দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল উপাদান এবং সকল রঙের মাটি তুমি সংগ্রহ করে নিয়ে আসো আমাদের একজনের চেহারা কালো
আরেকজনের চেহারা সুন্দর, কোন দেশের মানুষ উঁচু হাইট বেশি, কোন দেশের মানুষের হাইট কম, কোন কোন দেশের মানুষ একেবারে সাদা চামড়া, কোন কোন দেশের মানুষ দেখা যায় শঙ্কর জাতের ছবি আছে। এই যে আমাদের মধ্যে এত কালার কেন, এত ডিজাইন কেন, তার কারণ আমাদের বাবাকে আল্লাহ দুনিয়ার সকল রঙের সকল উপাদানের মাটি দিয়ে বানিয়েছেন বলে আদমের সন্তানগুলো হয়েছে এক একজন এক এক কালারের এক এক রকমের। আল্লাহ সাইয়েদিনা জিব্রিলকে বললেন, যাও দুনিয়াতে গিয়ে সকল রং এবং সকল উপাদানের মাটি আনো। সাইয়েদিনা জিব্রিল দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে যখন মাটি সংগ্রহ করবেন, মাটি তখন ফরিয়াদ করল, হে আল্লাহর ফেরেশতা শোনো, তুমি আমার অঙ্গহানি করো না, আমার মধ্যে কোনো ক্ষত সৃষ্টি করো না, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। জিব্রিল যখন এই কথা শুনলেন, মাটি আর সংগ্রহ করলেন না, আল্লাহর কাছে ফিরে গেলেন। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, আল বিদায় ওয়া নিহায়া এবং তাফসীর ইবনে কাসির তবারি কুর্তুবি সহ সকল তাফসীর পড়লে আপনারা পাবেন। জিব্রিল ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে জিব্রিল, খালি হাতে ফিরে আসলে কেন? সাইয়েদিনা জিব্রিল বললেন, আল্লাহ আমি যখন মাটি আনতে যাব, মাটি তখন বলেছে তোমার কাছে আশ্রয় চায়, এই জন্য আমি মাটি আনলাম না, তোমার কাছে ফিরে চলে আসলাম। আল্লাহ এবার মিকাইলকে পাঠালেন, বললেন, মিকাইল দুনিয়াতে যাও, সকল রং এবং উপাদানের মাটি তুমি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম যখন মাটি সংগ্রহ করতে আসলেন, মাটি কি রকমের ফরিয়াদ করলো, মাটি বলল, হে আল্লাহর ফেরেশতা আমার অঙ্গহানি করো না, আমার মধ্যে কোনো ক্ষত সৃষ্টি করো না, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। মিকাইল আলাইহিস সালাম এই কথা শুনে তিনিও আল্লাহর কাছে চলে গেলেন, খালি হাতে ফিরলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মিকাইল, তুমিও খালি হাতে ফিরে আসলে কেন? মিকাইল বললেন, আল্লাহ মাটি তোমার আশ্রয় চেয়েছে, এই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত, আমাদের দেশেই ফেরেশতাকে মানুষ বলে আজরাইল, আসলে আজরাইল নামটা হলো অশুদ্ধ এবং বানোয়াট নাম, এটা ইসরাইলি বর্ণনা। কোরআনে এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত, হাদিসেও এই ফেরেশতাকে বলা হয় মালাকুল। আপনি গোটা কোরআন তন্ন তন্ন করলেও কোথাও আজরাইল নাম পাবেন না, কোনো হাদিসের মধ্যে আপনি আজরাইল পাবেন না। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর তাইলে আগে তো আমরা ছোটবেলা থেকে এবং সমাজে প্রচলিত এই নামটা শুনেছি, কোথার থেকে এসেছে? এটা হচ্ছে ইসরায়েলি রেওয়ায়াত থেকে এসেছে। যারা বিশ্ববিদ্যালয়ে তাফসির নিয়ে পড়াশোনা করেছে কিংবা কওমি বা আলিয়া মাদ্রাসায় তাখাসসুস ফি তাফসির, তাফসিরের উপর পড়াশোনা করেছে, তারা ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত পড়েছে, বানোয়াট বর্ণনা ইসরায়েলি বর্ণনা পড়েছে। ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক সেগুলো বর্ণনা করা যাবে, যেগুলো মিল আছে সেগুলো বলা যাবে, কোনো অসুবিধা নাই। তো আজরাইল নামটা ইসরায়েলি বা ইহুদি খ্রিস্টানদের বর্ণনা থেকে এসেছে, তার নাম হলো মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, মালাকুল মউতের মধ্যে কিন্তু কোনো দয়া মায়া নাই। এই যে আমাদের রুহ যখন কবজ করতে আসে, মানুষ যদি চিৎকারও দেয়, আশেপাশের মানুষের দয়া লাগে, কিন্তু মালাকুল মউতের কোনো দয়া লাগে? তার দয়া থাকলে মানুষের প্রাণ নিতে পারত, এমনি ছেড়ে চলে যেত? মালাকুল মউতের মধ্যে কোনো দয়া নাই, অত্যন্ত কঠিন এবং কঠোর। এই মালাকুল মউতকে আল্লাহ যখন পাঠালেন, মাটি বলল, আমার অঙ্গহানি করো না, আমার মধ্যে কোনো ক্ষত সৃষ্টি করো না, তোমার থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। মালাকুল মউত বলল, যতই তুমি আবেদন করো লাভ নাই, আল্লাহর হুকুম আমি পালন করবই। এবার মালাকুল মউত, তিনি দুনিয়ার সকল উপাদানের মাটি সংগ্রহ করে সেই মাটিগুলো আল্লাহর কাছে নিয়ে গেলেন। এবার দুনিয়ার সকল মাটিগুলোকে গুড়া গুড়া করে সেগুলোকে একেবারে ধুলা বালুতে পরিণত করা হলো। বলেছিলাম আমাদের বাবাকে আল্লাহ কয়টা ক্যাটাগরিতে কয়টা পর্যায়ে বানিয়েছেন, আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা। এক নম্বরে আল্লাহ বলেছেন, খলকহু মিন তুরাব, আমি তাকে মাটি থেকে বানিয়েছি। তুরাব অর্থ হলো মাটি, তিন অর্থ হলো মাটি, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে, অর্থগত ভিন্নতা আছে।
আরবি অভিধান খুললে দেখবেন ধুলাবালিযুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব। আর যেই মাটিটা ভিজা, পানি পড়ে যাওয়ার পরে মাটি ভিজা হয়ে যায়, ভিজা মাটি বা কাদা মাটিকে আরবিতে বলা হয় তিন। তাহলে ধুলাবালুযুক্ত মাটিকে বলা হয় তোরাব, আর কাদা মাটিকে আরবিতে বলা হয় তিন। প্রথম পর্যায়ে সকল উপাদানের মাটিগুলোর মিশ্রণ ঘটানো হলো, এটা হলো প্রথম পর্যায়। এরপরে আল্লাহ তাআলা ওই মাটির মধ্যে পানি বা বৃষ্টি ঝরিয়ে দিলে। যখন মাটির মধ্যে পানি পড়ে গেল, এবার বলেন তো সেটা কি শুকনা থাকলো না ভিজে গেল? এজন্য আদম সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব, তিনে লাজিব, অর্থাৎ ভিজা মাটি থেকে আমি আদম বানিয়েছি, ভিজা মাটি দিয়ে আমি মানুষ বানিয়েছি। তিন নম্বর পর্যায়ে দেখবেন আপনাদের এলাকায় খাল বিল আছে না নাই, পুকুর আছে না নাই। দেখবেন আপনারা কোন মাটির উপরে যদি দীর্ঘদিন পানি থাকে, ওই মাটিটা যদি বেশি দিন ভিজা থাকে, পানি চলে যাওয়ার পরে মাটির মধ্যে একটা গন্ধ হয় কি হয় না? দীর্ঘদিন যখন ওই মাটিগুলোকে ভিজিয়ে রাখা হলো, তিন নম্বর পর্যায়ে সেটা গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটিতে রূপান্তর হলো। এজন্য আল্লাহ সূরা হিজরের 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটি থেকে মানুষ বানিয়েছি। এবার এই শুষ্ক গন্ধযুক্ত মাটিকে আল্লাহ তাআলা এই মাটির মধ্যে আদমের আকৃতি সুরত দেওয়া আরম্ভ করলেন। চক্ষু দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে চতুর্থ পর্যায়ে আল্লাহ তাআলা এটাকে মূর্তির মতো শুকানোর জন্য রেখে দিলেন 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর আল্লাহ রেখে দিলেন। ফেরেশতারা পাশ দিয়ে গুরগুর করে, ফেরেশতারা চিন্তায় আছে আল্লাহ কি বানাচ্ছেন। ইবলিস পড়েছে মহা টেনশনে, কয় আল্লাহ কি জানি একটা বানাইতেছেন। ইবলিস চতুর্দিকে ঘুরে চতুর্দিকে ঘুরে, আর এইদিকে মাটিগুলো শুকিয়ে শুকিয়ে ঠন ঠনে মাটি হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে ঠনঠনে মাটি থেকে বানিয়েছেন। পঞ্চম পর্যায়ে এই ঠনঠনে মাটিটাকে আল্লাহ দীর্ঘদিন রেখে দেওয়ার পরে এই ঠনঠনে মাটি থেকে আল্লাহ তাআলা এবার রূহ দিয়ে আদম বানানোর সিদ্ধান্ত নিলেন। সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির বানানো এই দেহের ভিতরে রূহ যখন ঢুকায় দিবেন, রূহ ঢুকায় দেওয়ার আগে ইবলিস একদিন এই ঠনঠনে মাটি যুক্ত এই দেহের চারপাশ দিয়ে ঘুরঘুর করছে, চিন্তা করলো এটা আবার কি। একদিন সে একেবারে নাকের ভিতর দিয়ে ঢুকলো, নাকের ভেতর দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। বের হয়ে অন্যান্য ফেরেশতাদেরকে বলল, চিন্তা কইরো না, পেরেশানি করো না, আমি তার ভেতর সফর করে এসেছি, দেখেছি ভেতরে কিছুই, আল্লাহ তো ভেতরে এখনো প্রাণ দেন না, এই জন্য সে বুঝে নাই। এরপরে সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভেতরে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ, রূহ যখন ফুঁকে দেওয়া হলো, আদম নবী যখন রূহ পেলেন, রূহ তার ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি হাঁচি দিলেন। হাঁচি বুঝেন তো আপনারা? হাঁচি মারলেন, যখনই তিনি হাঁচি দিলেন রূহ ঢুকানে, রূহ তার দেহের ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিলেন, আর হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এজন্য আদমের ছেলেরাও, আদমের মেয়েরাও, আদমের বংশধরেরাও হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রূহ ঢুকানোর পরে তিনি হাঁচি মারলেন কেন, আর হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন কেন? এর একটা কারণ আছে না নাই? আমার দিকে তাকান, আপনার নাকের ভিতর দিয়ে যদি কিছু ঢুকে দেখবেন বিড়বিড় বিড়বিড় করে। সামান্য একটু পানি ঢুকলে আপনি পুকুরে গোসল করেন, আর আপনি বাথরুমে
গোসল করেন, ওয়াশরুমে যান গোসল করেন, বা ওযু করার সময় নাকে দিয়ে পানি ঢুকলে দেখবেন সাথে সাথে কি হয়, হাঁচি আসে। রান্নাঘরে যদি ঝাঁঝালো কিছু রান্না হয়, ঝাঁঝালো, দেখবেন ওইটা নাকের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আছে, আদম আলাইহিস সালামের রূহ যখন চক্ষু বা নাক দিয়ে ঢুকানো হয়েছে সঙ্গে সঙ্গে তিনি হাঁচি দিয়েছেন। এই হাঁচি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ এজন্য পড়েছেন তিনি আল্লাহর শুকরিয়া জানিয়েছেন। হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি কেন? হাঁচি নিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করে এই আলহামদুলিল্লাহ তথ্যটা যে আরো বেশি বাস্তবিক, আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহর শুকরিয়া জানিয়ে, এটা যে আসলেই আল্লাহর শুকরিয়ার কারণে ওই সময় পড়ি, এটা বিজ্ঞানও আরো ভালো করে ক্লিয়ার করেছে। সুবহানাল্লাহ, পড়েন কেন কেন? আমরা যখন হাঁচি দেই, হাঁচির সময়, হাঁচি দেওয়ার সময় নাক দিয়ে, আজকের বিজ্ঞান বলছে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। তো সুবহানাল্লাহ, কইতে মন চায় না আপনাদের? কি মোটর সাইকেল ড্রাইভার ভাইরা যারা মোটর সাইকেল চালান, গতি কত আপনাদের? 60 বা 80। আর নাক দিয়ে যে হাঁচি বের হয় ওটার গতি কত চিন্তা করেছেন? 160 মাইল বেগে হাঁচি বের হয়। এই হাঁচির সময় কয়েক হাজার, বিজ্ঞান বলেছে 3 থেকে 6 হাজার রকমের জীবাণু এই হাঁচির সাথে মানব দেহের ভেতর থেকে বের হয়ে যায়। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, আমাদের যে পরিবেশে আমরা বাস করি, এখানে ব্যাকটেরিয়া যা জীবাণু আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ কি সুন্দর করে মানুষ বানিয়েছেন, নাকের ভেতরে লোম আছে না নাই? আল্লাহ লোম এমনি এমনি দেন নাই তো, অনেকে আছে নাকের পশম তুলে ফেলে, নাকের পশম অযথাই তুলবেন না, যদি বেশি বেড়ে গিয়ে নাকের থেকে বাইরে চলে আসে একটু ছোট করেন, কিন্তু পশমগুলো উপরে ফেলবেন না, আল্লাহ পশম এমনি এমনি দেন নাই। এই পশম দেওয়া হয়েছে যাতে করে ধুলা বালু এবং জীবাণু যেন নাকের ভেতরে বেশি ঢুকতে না পারে। এই নাকের পশম বা লোম থাকা সত্ত্বেও অনেক ধুলাবালু ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে যায়। এখন এই ব্যাকটেরিয়া জীবাণুগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি তো সেফ না, আপনি বাঁচতে পারবেন না। এমন কি আপনি যদি এই জীবাণুগুলো পরিষ্কার করতে যান, আমরা যারা কম্পিউটার মোবাইল ইউজ করি, ভাইরাসের জন্য আমরা এগুলোকে কি জানি বলে, অ্যান্টিভাইরাস বা রিফ্রেশ দেই না, রিফ্রেশ দেই। এখন আপনি যে নিঃশ্বাস গ্রহণের সাথে এত ব্যাকটেরিয়া জীবাণু আপনার ভিতরে নিচ্ছেন, যদি আল্লাহ হাঁচির ব্যবস্থা না করতেন, তাহলে সপ্তাহে অথবা মাসে 1-2 বার আপনার মেডিকেলে গিয়ে লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দেওয়া লাগতো, বলা লাগতো আমার ভিতরের ময়লাগুলো বের করেন। আপনার এই ময়লাগুলো বের করার জন্য ডাক্তারে গিয়ে পয়সা দিতে হয় না, আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন। একটা হাঁচি মারবেন, ভেতর থেকে 3 থেকে 6 হাজার রকমের জীবাণু, যে জীবাণুগুলো বের করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কোনো টাকা খরচের দরকার নাই, আল্লাহ হাঁচি দিয়েছেন। একটা হাঁচি বান্দা দিবে, তার ভেতরের সবগুলো হাজার হাজার জীবাণু বের হয়ে যাবে। এজন্য আমরা কি বলি, এটাও আসতে বললেন, আমরা কি বলি, কারণ আমাদের বাপও বলেছেন কি জোরে বলেন, আমাদের বাবা যখন বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন রহিমাকা রব্বুক, তোমার রব তোমার উপরে রহম করুন। এই জন্য হাঁচি যে শুনে, আদম নবীর হাঁচি শুনেছেন আল্লাহ, হাঁচির জবাব দিয়েছেন কি? এখন আমরা যখন হাঁচি দেই, হাঁচির জবাবে যে ব্যক্তি হাঁচি শুনবে সেও ওই সুন্নত পালন করে হাঁচি দাতাকে জবাব দিবে ইয়ার হামুকাল, এটা পারেন না আপনারা? হাঁচির জবাব হলো ইয়ার হামু, জবাবটা ভালো করে হয় নাই, জুড়ে বলতে হবে ইয়ার হামু। এরপরে হাঁচি দাতা বলবে ইয়াহদি কুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম, তাহলে আমরা যখন হাঁচি দিব পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো আকাশ বাতাস প্রকম্পিত করে জবাব দেন, তখন আমরা পড়ব সুবহানাল্লাহ। দেখছেন পাবলিক কি আবেগের মধ্যে আছে, আমি বলছি সুবহানাল্লাহ, তারাও বলে। চুয়াডাঙ্গায় ঝিনাইদহ কি হাঁচি দিয়ে সুবহানাল্লাহ বলে নাকি? কি বলেন আপনারা? আমরা যখন হাঁচি দেই তখন আমরা বলবো
আদম আলাইহিস সালামের রূহ দেওয়া হলো শুনতে শুনতে আপনারা এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন খলাকাল্লাহু আদামা ওয়া তূলুহু 60 যিরা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন এবং তাকে 60 হাত লম্বা করে বানালেন সুবহানাল্লাহ ওই হাদিসের শেষে বলা হয়েছে তখন থেকে আদমের সন্তানদের উচ্চতা কমতে 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 এখন পর্যন্ত এই অবস্থানে এসেছে আমরা তো 60 হাত লম্বা না আমরা হলাম 3.5 হাত কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আদমের সন্তানরা যখন জান্নাতে যাবে তখন আদমের মতো 60 হাত দৈর্ঘ্য নিয়ে জান্নাতে যাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে অর্ডার দিলেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফার মিনাল মালাইকা ও আদম তুমি ওই ফেরেশতাদের কাছে যাও ফেরেশতাদের এই দলকে গিয়ে সালাম দাও তাদেরকে গিয়ে সালাম দাও আল্লাহ নিজে সালাম শিখাচ্ছেন আল্লাহর একটা নাম হলো সালাম জোরে বলেন আল্লাহর একটা নাম হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও আল্লাহ সালাম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালাম গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিলেন আল্লাহ তাআলা আবার বলে দিলেন ভালো করে শুনবা ফেরেশতারা তোমার সালামের কি জবাব দেয় কারণ এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি অভিবাদন পদ্ধতি আদম আলাইহিস সালামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ফেরেশতারা জবাব দিল তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক তাহলে বলেন তো আল্লাহ মানুষ বানানোর পরে সর্বপ্রথম যা শিখিয়েছেন সেটার নাম কি আস্তে বলবেন না জুড়ে বলেন সেটার নাম কি দুঃখজনক ব্যাপার হলো মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা মানুষকে যে সালাম শিখিয়েছেন আজকে আদমের সন্তানরা শুদ্ধ করে এই সালামটাও দিতে পারে আর আমাদের দেশে বেশিরভাগ রাজনীতিবিদরা শুদ্ধ করে সালাম দিতে পারে না এদের সালামের কায়দা হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি কি ভুল বলেছি সালামি দিতে জানে না বেটা রাজনীতি করতে আসছে আগে সালাম শিখো অনেকে আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সিরিয়ালও ঠিক রাখে না বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অনেকে আছে আবার মাঝখান থেকে ফেলেও দেয় বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান নাই আপনাদের আশেপাশে এগুলো আছে শুনেন নাই আপনারা আবার সালাম দিতে যায় বলে সালাম আলাইকুম সালাম অর্থ শান্তি আর সালাম অর্থ মৃত্যু কেউ যখন সালাম শুদ্ধভাবে আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম বলে অর্থ হয়ে যায় তুই মরি যা সালাম দিল না আপনার জন্য মরার দোয়া করলো আমরা সালাম শুদ্ধ করে দিব আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আবার মনে মনে বলিয়েন না হুজুর খুব চালাক একসাথে হাজার হাজার সালাম কায়দা করে নিয়ে ফেলেছে এটা একটা তালিম এই যে আমরা আদান প্রদান করলাম সালামের এর মাধ্যমে সালামের তালিম হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ বানালেন প্রথম কাকে জোরে বলেন একা একা ভালো লাগে যারা বিয়েতে আছে হেরায় না বুঝে একা একা তাদের রাত যায় না সময় কাটে না একা একা কারোরই ভালো আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ একটু নিঃসঙ্গ ফিল করছে একা একা ফিল করছে আল্লাহ তাআলা এবার কি করলেন আদম থেকেই আল্লাহ হাওয়াকে বানালেন সুবহানাল্লাহ এখন আল্লাহ হাওয়া বানালেন সবলিঙ্গের নয় বিপরীত লিঙ্গের সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ এবার হাওয়া এত সুন্দরী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী হলেন হাওয়া আলাইহাস সালাম ওই মিস ওয়ার্ল্ড উনি বুঝেন না আপনারা কথা একেবারে বিশ্ব সুন্দরী আদম আলাইহিস সালাম দেখেই এগিয়ে যাচ্ছেন আল্লাহ বললেন আদম কোথায় যাও দাঁড়াও একটু হালাল করে দেই আল্লাহ দুইজনকে বিয়ে দিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না
একজন পুরুষ আরেকজন আসতে বললে হবে না। আমি কিন্তু এখন গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে চলে আসছি, আমি এখন সামনে যে কথাগুলো বলতে চাচ্ছি একদম মূল লাইনে চলে এসেছি, এখন ঘুমায় গেলে চলবে না। আল্লাহ মানুষ বানালেন প্রথমে একজন, জোরে বলেন, এই পুরুষ থেকে দুইজন। কি এক লিঙ্গের না বিপরীত লিঙ্গের? এক লিঙ্গের না বিপরীত লিঙ্গের? শুধু মানুষ না, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে যাদের প্রাণ আছে জীবন আছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, প্রত্যেককেই জুড়া জুড়া সৃষ্টি করেছি। এজন্য হাঁস তার সমলিঙ্গের কারো কাছে যায় না, মোরগ মোরগের কাছে যায় না, মুরগির কাছে যায়। কথা বুঝেন নাই? মোরগ যদি মুরগির কাছে না যাইতো এত মুরগ বাড়তো? আদম যদি হাওয়ার কাছে না যেত তাহলে এত বড় সংসার হতো? বিপরীত লিঙ্গ, একজন পুরুষ আর একজন। এই এক পুরুষ আর এক নারী, এদের মাধ্যমে শুরু হলো, সূচনা হলো। এখন আমরা এত এত মানুষ কেমনে হলাম? সেই জবাব আল্লাহ এবার দিচ্ছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা وَنِسَاءَ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا। আল্লাহ বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মানুষ মানুষ থেকে এসেছে না অন্য কিছু থেকে এসেছে? আরো জোরে বলেন। আদম আর হাওয়াকে আল্লাহ বানিয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকালেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা হাইসু রাগাদান শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি আর তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করো, ওই গাছের কাছে যেও না। তাহলে আমাদের মা বাপের বাড়ি কোথায়? এটাও কইতে বললেন না? আমাদের আসল বাড়ি কোথায়? যারা বলে মানুষ মানুষের জাত না, মানুষ বানরের জাত, চুয়াডাঙ্গার মানুষ বলেন তো বানরের বাড়ি জান্নাতে না জঙ্গলে? জান্নাতে না জঙ্গলে? আমার দেশে মিস্টার জাফর ইকবাল সহ আরো যারা বিবর্তনবাদ তত্ত্বকে সাপোর্ট করে বিবর্তনবাদীদের পক্ষে কথা বলে, তারা যেন মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে তাদের জাতি ভাই বান্দরদেরকে খোঁজার জন্য জঙ্গলে গিয়ে বান্দরের সাথে বসবাস করে। কারণ আমাদের পূর্বপুরুষের বাড়ি আমাদের বাড়ি জান্নাতে, বান্দরের বাড়ি জঙ্গলে। তো তোরা তোদের ঠিকানা, তোদের বাড়ি আসল বাড়িতে যা, এদের বাড়ি কোথায়? জোরে বলেন। তোরা আমাদের মতো মানুষের সমাজে কি করিস? তাদেরকে বলবো তোরা জঙ্গলে যা, মানুষের সাথে বসবাসের তোদের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। তোরা সুন্দরবনে যা, আমাকে কি বাকি কথাগুলো আপনারা বলতে দিবেন? মনোযোগ থাকবে তো হৃদয়ে? আজ অনেক কথা প্রমাণ সহ জমা, এগুলো বলার সুযোগ দিতে হবে আমাকে, দিবেন তো? তাহলে আমাদের বাড়ি জঙ্গলে না জান্নাতে? জোরে বলেন, জঙ্গলে না জান্নাতে? ওদেরকে দেখলে একটু জঙ্গলি জঙ্গলি লাগে, মুসগুলো এত লম্বা, দুধ খাইতে গেলে দুধও লেগে যাবে, পানি মদ সব লেগে যাবে। নবীজি বলেছেন গুফ খাটো করো, দাড়ি লম্বা করো, এটা নাই ওইটা আছে, কথা বুঝেন নাই?
দেখতেই জঙ্গলে জঙ্গলে লাগে, কিন্তু নবীজির সুন্নত যাদের চেহারায় আছে দেখেন চেহারাগুলো দেখতেই মায়া মায়া লাগে। আল্লাহ বানালেন আদমকে হাওয়াকে, রেখে দিলেন কোথায়? ওই লম্বা ঘটনা জানেন, সেখানে শয়তানের ধোকায় জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন কোথায়? জোরে বলেন দুনিয়ায়। একবার আল্লাহ বলছেন এরা দুনিয়াতে এসে সংসার আরম্ভ করলেন, তখন দুনিয়ায় আর কোনো সংসার নাই, মাত্র কয়টা সংসার? জোরে বলেন কয়টা সংসার? একটা সংসার, আর কেউ নাই। আল্লাহ বলছেন অসুবিধা নাই, বাড়ায় দিব। এই দুইজন আরম্ভ করলেন, আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই একটা সংসার থেকে আমি এমন ভাবে জগৎ সংসারের বিস্তৃতি ঘটালাম, এক ঘর থেকে যখন শয়তান সন্তান পয়দা হওয়া আরম্ভ হলো, এদের মাধ্যমে বংশধারা এত বিস্তৃত হলো, বড় হলো, আমি অসংখ্য নারী পুরুষ এদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে বহু জাতি গোত্রে দেশে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন আমি আদম হাওয়া থেকে দুই জাতের মানুষ ছড়িয়ে দিয়েছি, রিজালান কাসীরাও ওয়া নিসাআ। এখানে সম্মানিত উলামা মশাইখদেরকে সাক্ষী রেখে বলছি, রিজালান ওয়া নিসাআ, পুরুষ বানিয়েছি নারী বানিয়েছি, এবং দুই জাতির মধ্যে শারীরিক ভিন্নতা আছে না নাই? শারীরিক ভিন্নতা আছে না নাই? নারীদের দেহ এক বৈশিষ্ট্যের, পুরুষের দেহ আরেক রকমের। অনেকে সমান হওয়ার জন্য স্লোগান দেয়, তো সমান হবেন কেমনে আপনি? আপনি কি আল্লাহর বানিয়ে দেওয়া সুন্নতের বিপরীতটা প্রতিষ্ঠা করতে পারবেন? আপনি পারবেন না। তো যদি পারেন তো আপনি দেখি তো একজন পুরুষকে একদম মহিলার যা যা আছে সব দিয়া দেন, আপনি পারবেন? কথা বলেন পারবেন? কোনো চিকিৎসা বিজ্ঞান সার্জারি করে পারবে? পারবেন, এটা পারবেন। নারী এবং পুরুষ এই দুই লিঙ্গে আল্লাহ মানব জাতিকে বিভক্ত করলেন। এই দুই লিঙ্গের মধ্যে থেকে আবার আরেক লিঙ্গের মানুষ প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। মনে করেন একটা ছেলে বা একটা মেয়ের জন্ম হলো, হাত নাই পা নাই, হাতে পায়ে চোখে নাকে মুখে ত্রুটি আছে, ধরেন তার হাত নাই পা নাই, তখন আমরা তাকে বলি কি? প্রতিবন্ধী। তাকে আমরা কি বলি? হাত পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ত্রুটি থাকলে আমরা যেমন তাদেরকে বলি প্রতিবন্ধী, তেমনি কিছু কিছু মানুষের লিঙ্গে সমস্যা থাকে, প্রতিবন্ধকতা থাকে, এদেরকে ইসলামী শরীয়তের ভাষায় সম্মানজনক ভাষায় বলা হয়েছে হুনসা। হুনসা এটার বাংলা অর্থ হলো লিঙ্গ। ও নো, এটা বানিয়েছে ওই অসভ্যরা। তার অর্থ হল লিঙ্গ প্রতিবন্ধী। তারা মানুষ, হয় তারা নারীর কাতারে যাবে নতুবা পুরুষের কাতারে। আপনারা বলবেন হুজুর নারীর কাতারে বা পুরুষের কাতারে কেমনে যাবে? জন্য বলেছে আমাকে সাপোর্ট দেন, বলার জন্য সুযোগ দেন, শুনবেন তো আপনারা? হাত নাই পা নাই এরকম একজন একটা ছেলে বা মেয়ে জন্ম নিলে যেমন আমরা তাকে প্রতিবন্ধী বলি, ঠিক তেমনি লিঙ্গে সমস্যা থাকতে পারে, হতে পারে তার উভয় লিঙ্গ আছে অথবা কোনোটাই নাই। লিঙ্গে ত্রুটি থাকার কারণে আরবিতে ইসলামী শরীয়তে তাকে বলে হুনসা, আর বাংলা অনুবাদ করলে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদেরকে তারা বলে ইন্টারসেক্স, উভয় লিঙ্গ, অথবা এটাকে তারা বলে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তবে এই কথাটিও সঠিক নয়, থার্ড জেন্ডার আবার কি? এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী। লিঙ্গ প্রতিবন্ধী তাকে আপনি হিজরা বলতে পারবেন না, হিজরা বললে তার অসম্মান হয়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, আপনি হিজরা বলার কারণে সমাজ এসে হেও হচ্ছে, অপমানিত ফিল করে, এ অধিকার আপনাকে কে দিয়েছে? সে তো মানুষ, তাকে আপনি হিজরা বলতে পারেন না, তাকে আপনি হিজরা বলতে পারবেন না। তো বলবেন হুজুর তাইলে তাকে কি বলবো? যদি তার মধ্যে বালেগ হওয়ার আগে ছেলেদের মতোই পেশাব করছে, ছেলেদের মতোই তার চুল দাড়ি কণ্ঠস্বর, ছেলেদের মতোই তার সব কিছু, তার কণ্ঠ ছেলেদের মতো, তার দাড়ি গু ফুটছে, ছেলেদের মতো কথা বলছে, ফিজিক্যাল স্ট্রাকচার ছেলেদের মতো ইসলাম বলে, তো তাকে
ছেলেই হিসাবেই সমাজে পরিচয় করিয়ে দাও, সে লিঙ্গ প্রতিবন্ধী, প্রয়োজনে তার চিকিৎসা নাও, চিকিৎসা করিয়ে যদি সমাধান করা যেত ভালো, সমাধান করা না গেলেও ছেলে হিসাবে সে সমাজে প্রতিষ্ঠিত হবে, পড়াশোনা উত্তরাধিকার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুতে তাকে সম্মানজনক ভাবে জায়গা করে দিতে হবে। আরেকজন মেয়ের মতো কণ্ঠ, মেয়েদের মতোই তার স্বভাব চরিত্র, মেয়েদের মতোই সবকিছু বোঝা যাচ্ছে, লিঙ্গে সমস্যা আছে। তো আমরা তো আগেই বলেছি সে লিঙ্গ প্রতিবন্ধী, ইসলামী শরীয়ত তাকে বলছে খুনসা, সে হতে পারে রজুলন অথবা ইমরাআতুন, খুনসা পুরুষ বা খুনসা মহিলা, লিঙ্গ প্রতিবন্ধী হতে পারে। আপনি তাকে হিজড়া বলবেন কেন? হিজড়া কথাটাই শুনতেই তো একটু অসম্মান অসম্মান লাগে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের এই পুরুষ এবং নারী এই দুই লিঙ্গের বাহিরে এই লিঙ্গ প্রতিবন্ধী মানুষের সংখ্যা দুনিয়াতে খুবই কম। আপনি যদি হিসাব করেন তো 5000 জনে একজন হতে পারে, এর সংখ্যাটা খুব। কারণ আপনারা বলবেন রোজের এটা কেন হয়, এটার কিছু কারণও আছে, শরীয়তে কিছু কারণও আছে। যেমন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ত্রুটি থেকেও এটা হতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছায় এটা হতে পারে, তবে সেটার সংখ্যা খুবই কম। আরেক প্রকার আছে সমাজে, এদের সংখ্যা আরো কম, হুনসা মুশকিল, অর্থাৎ এদের লিঙ্গ অনেক সময় কোনোটাই বোঝা যাচ্ছে না, তবে এর সংখ্যা সমাজে খুবই কম। এই যে পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গের বাহিরে যেটাকে আমরা হিজরা বলি, ইসলাম বলছে তাদেরকে যথাযথ সম্মান দাও, মর্যাদা দাও। এখন দুনিয়াতে নতুন করে বাংলাদেশে আমরা আরেক লিঙ্গ শুনতেছি, মনস্তাত্ত্বিক লিঙ্গ। আপনারা হয়তো এটার ইংরেজি শুনেছেন, আমি একটু বাংলায় সহজ নাম করে দিলাম, মনস্তাত্ত্বিক লিঙ্গ, অর্থাৎ মনে মনে সে নিজেকে যে লিঙ্গের ধারণা করে সে ওইটাই। কথা বুঝেন নাই? শুনতে পাচ্ছেন না ঘুমাই যাচ্ছেন? মনে মনে একজন ছেলে, সে যদি মনে মনে ভাবে আমি একজন মেয়ে, তো মনস্তাত্ত্বিক ভাবে সে ওই লিঙ্গের পরিচয় দিয়ে সমাজে থাকতে পারবে। পশ্চিমারা এটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, আর আমাদের দেশে এই ট্রান্সজেন্ডারের অনুবাদ করে এটাকে হিজড়াদের কাতারে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজড়া এক জিনিস নয়। আমি যেটা বলেছি এই যে থার্ড জেন্ডার বা আপনারা যেটাকে হিজড়া বলেন, এটা হলো জন্মগত সমস্যা, আর ট্রান্সজেন্ডার এটা হলো মানসিক সমস্যা। এটা কি সমস্যা? মানসিক সমস্যা। এখন আপনি যদি উদার হয়ে শাহরিয়ার কবিরের মতো, সে গতকাল সংবাদ সম্মেলন করে বলেছে, তাকে আমাদের দেশের মানুষ কি চুর জানি কয়, এটা আমি বলি নাই, ওই যে আপনারাই বলে ফেলেছেন, কারণ এখানে কিরামান কাতিমিন ডানেভাবে আছে আমি জানি, আমি এজন্য বলেছি আমাদের দেশের মানুষ তাকে কিচুর জানি কয়। মুক্তিযুদ্ধের এক সেক্টর কমান্ডার তিনি বলেছেন, 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমার দেশের মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন, এই শাহরিয়ার কবির তখন পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলবো, তাহলে আমরা বলবো পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়ে যারা পাকিস্তানি হানাদারদেরকে সহযোগিতা করেছে, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিতে হবে। সে নিজে ফাঁসি চায় অথচ তার ফাঁসি হওয়ার দরকার আগে, সে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অথচ সে নিজেই ঘাতক নিজেই দালাল। অবস্থাটা হলো এমন, রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক চোরকে। কথা বুঝেন নাই? চোরকে যদি রিলিফের মাল পাহারার দায়িত্ব দেন, চোর এটা পাহারা দিবে না, চুরি করে খায় ফেলবে। কথা কি বোঝা যায়? তো সে বলেছে ট্রান্সজেন্ডারের যারা বিরোধিতা করে তারা রাষ্ট্রদ্রোহী, তাকে আমরাও বলছি তাহলে তুই এক কাজ কর, তুই নিজে ঘোষণা দে, আমি নিজে
শারীরিকভাবে শাহরিয়ার কবির হলেও আজকে থেকে আমি ট্রান্সজেন্ডার সমর্থন করে মনে মনে আমি কবিরা। তোর বউয়ের কাছে যা, তোর বউ দেখবে তোর জুতা দিয়ে পিটা দিয়ে জুতা পিটায় তোর বাসা থেকে বের করে দিবে। তোর বউ তোকে মূল্যায়ন করবে না, তোর ছেলে মেয়ে তোকে মূল্যায়ন করবে না, তুই তোর ঘরে টিকতে পারিস কিনা আগে দেখ। এরপরে সংবাদ সম্মেলন করে মানুষকে বোঝা, ঠিক কি না? কেউ যদি উদার হয়ে বলে হুজুর এটা যার সমস্যা, মনে মনে ভাবলে অসুবিধা, এটা ব্যক্তিগত সমস্যা না, এটা ব্যক্তিগত সমস্যা না, ব্যক্তিগত বিষয় না। আচ্ছা বলেন তো, এখানে যদি উনি এখানে বলেন আমি তো মিস্টার অমুক, তবে মনে মনে ভাবছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনারা কি বলবেন, মেনে নেবেন? ওনার কোনো দল নাই, ওনার কোনো দল নাই, উনি কোনো ইলেকশন করলেন না, ভোটাভুটি করলেন না, হতে পারবেন? প্রধানমন্ত্রী হতে হলে ওনাকে যেমন রাজনীতি করে ওই জায়গাতে যেতে হবে, ঠিক তেমনি ভাবে একটা ছেলে মনে মনে মেয়ে ভেবে মেয়ে হতে পারবে না যদি মেয়ের শারীরিক কাঠামো তার মধ্যে না থাকে। স্পষ্ট কথা, সোজা কথা, এই ট্রান্সজেন্ডার এখন আমাদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শরীফ থেকে, জোরে বলেন, শরীফ থেকে। আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এদের প্রণীত যত বই আছে সব এখন ওয়েবসাইটে আছে না? বইগুলো ডাউনলোড করে করে যত জায়গায় অসঙ্গতি, সব অসঙ্গতিগুলো এখানে আমি নিয়ে এসেছি। আমাদের ওলামা মাশায়েকদের অনেক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে সেটা পাঠিয়েছে। আপনি দেখুন, এই ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করে দেওয়ার, সমকামী বানানোর কি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই দেখুন বইটার প্রিন্ট আমার কাছে আছে, শরীফ শরীফার গল্প, শরীফার গল্প। শরীফ একটা ছেলে, সে বলছে এই গল্পের মধ্যে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। মনে মনে একজন, সময় কম তো, বেশি বলা যাবে না। আগামী জুমার আলোচনা আপনারা ইউটিউব থেকে শুনবেন, সেখানে আমি প্রতিটা পেজ ভেঙে ভেঙে বলবো ইনশা। এবার আসেন, একটা ছেলে যদি মনে মনে মেয়ে হয়ে যায় তাহলে দেখা যাবে নারী জাতির প্রাইভেসি আর থাকবে না। এখন মনে মনে মেয়ে হয়ে যাওয়া, এটাকে যদি হোস্টেলে, মহিলা কলেজে, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয়, বুঝতেছেন তো কি হবে, বুঝতেছেন তো কি হবে? আমাদের এক ভাই, আপনারা অনেকে তাকে ভালোবাসেন, মিজানুর রহমান আজহারি আসবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। তিনি একটা সুন্দর কথা বলেছেন এই বিষয়ে, সুন্দর প্রতিবাদ। তিনি বলেছেন, এক শেয়াল মুরগি খামারের পাশে এসে মুরগি খামারের মালিককে যদি বলে আমি শেয়াল হলেও মনে মনে ভাবি আমি আমি মুরগি, আপনার খামারে আপনি তাহলে ঢুকাবেন, কথা বলেন ঢুকাবেন? ওই একটা শিয়াল তো এক রাতেই সব খেয়ে ফেলবে। একটা শিয়াল মনে মনে মুরগি ভাবলে যেমন মুরগি খামারের মালিক ওই মুরগি খামারের শিয়ালকে থাকতে দিবে না, থাকতে দিলে মুরগির খামার বা মুরগি জাতির বিনাশ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ট্রান্সজেন্ডারের মাধ্যমে একটা ছেলে মনে মনে মেয়ে বা একটা মেয়ে মনে মনে ছেলে হয়ে যদি এটাকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয় তাহলে মানবতা বিপর্যস্ত এবং ধ্বংস হয়ে যাবে। এটা মানবতা বিধ্বংসী একটা মতবাদ। এই মতবাদকে, এই বই কারো বাপের টাকায় ছাপা হয় নাই, এদেশের মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা দিয়ে এই বই ছাপা হয়েছে। এই বই যারা লিখেছে, এডিশন করেছে, সম্পাদনা করেছে, আর পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারে বসে যারা বেতন খাচ্ছে, এগুলো তোমাদের বাপের পয়সা নয়, আমাদের ট্যাক্সের পয়সা, আমাদের
অনেক ট্যাক্সের পয়সায় বেতন খাইয়া আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপাইয়া আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবা, এ দেশের মানুষ তোমাদেরকে চুতা পিটা করবে। এই ট্রান্সজেন্ডার হোসেন, এই ট্রান্সজেন্ডারের পরিণতি হলো সমকামিতা ছড়িয়ে যাবে। এটা কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে পাঠ্য বইয়ে সেটাও আজকে বলে যাচ্ছি। এখানে তাকিয়ে দেখেন আপনারা, আমার চাচাদের সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি? ইসলামের পক্ষে যুবকদের গণজোয়ার চলে এসেছে, এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তরুণ যুবক এবং ইসলাম প্রিয় এই জনতাকে তারা ভালো করেই জানে, পিটায়া পিটায়া ইসলামের বিরুদ্ধে আনা যাবে, দিনের পথ থেকে ফিরাইয়া আনা যাবে। জানি না কথাটা কে বলেছেন, তবে এটাই সত্য কথা, কোনো জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যায় না, তার শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ওইটাকে ঘুরাই দিতে পারলেই পুরা জাতি শেষ করে দেওয়া যায়। এজন্য শিক্ষায় হাত দিয়ে এই ট্রান্সজেন্ডার ঢুকানো হলো কেন? আপনাদের পায়ে ধরে বলছেন, দয়া করে কেউ এখানে রাজনৈতিক দৃষ্টিকোণে আমার কথা রিসিভ করবেন না। রাজনীতি কি আপনি রাজনীতির জায়গায় করেন? কিন্তু আমরা সবাই আমাদের সন্তানদের ভালো চাই কি চাই না? আচ্ছা বলেন তো, আপনার ছেলে মুন্না, আপনি যে দলই করেন, আপনি যদি এটা প্রতিবাদ না করেন, 15-20 বছর পরে আপনার ছেলে যদি বাসায় এসে বলে, আব্বু আমি তো মুন্না হলো, মনে মনে মুন্নি হয়ে গেছি, আপনি তখন কি বলবেন? এরকম পরিস্থিতি চলে আসবে, কারণ একটা বাচ্চা ছোট, সে ছোটবেলায় যখন এই শরীফ শরীফা পড়বে তার মন মানসিকতা এদিকে ডাইভার্ট হয়ে যেতে। এই ট্রান্সজেন্ডারের কারণে সমকামিতা ছড়িয়ে যাবে। কিভাবে সমকামিতা ছড়িয়ে যাবে? মনে করেন মুন্না বলল আমি মনে মনে মুন্নি, তো মুন্নির তো বিয়ে হতে হবে মুন্না মার কাকুনো ছেলের সাথে, ছেলে হওয়ার ছেলের সাথে যদি বিয়েই হয় তো বাসর হবে কেমনে? দেখা যাবে যেটার বিয়ে হয়েছে ওটা তো মনে মনে মেয়ে ভাবলো, এটা মনস্তাত্ত্বিক লিঙ্গ, এটা আসল লিঙ্গ না, মনস্তাত্ত্বিক লিঙ্গ, ও নিজেকে মেয়ে ভাবছে, আসলে এটা ছেলে। ছেলে ছেলে কি হয়? সমকামিতা ছড়িয়ে যাবে, সমকামিতা হবে। আমার আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আমার আপনার ছোট ছোট বাচ্চাদেরকে সমকামী বানিয়ে, সমকামিতার বিশ্বাস্প দিয়ে আমার সমাজকে নষ্ট করার জন্য এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত জিনিস পাঠ্য বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডার এই মতবাদ থেকে সমকামিতা প্রতিষ্ঠা হয়। তাকায় দেখেন ইউরোপে আমেরিকার দিকে, সেখানে সমকামিতা কম না বেশি? এই সমকামিতা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল লুত আলাইহিস সালামের জামানায়। কোন নবীর জামানায়? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাকে কি দয়া করে 20-25 মিনিট সময় দেওয়া যাবে? আমার তো আরো বহু কথা বাকি আছে, আপনারা সুযোগ দিবেন তো? সমকামিতা হলো একটা ভয়াবহ জঘন্য কবিরা গুনাহ। পৃথিবীতে সর্বপ্রথম এই সমকামিতা শুরু হয়েছিল লুত আলাইহিস সালামের জামানায়। জুড়ে বলেন কোন নবীর জামানায়? লুত আলাইহিস সালামের পরিচয় আপনাদেরকে সংক্ষেপে বলি, তিনি ছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকা কেনানে হিজরত করে এসেছিলেন। লুত আলাইহিস সালামকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস এবং জর্ডানের মধ্যবর্তী এক অঞ্চল সাদুম এলাকার জন্য নবী বানিয়েছিলেন। ওই সাদুম অঞ্চলে বড় বড় 5টা শহর ছিল। জোরে বলেন কয়টা শহর? সাদুম অঞ্চলের এই অধিবাসীদের জন্য আল্লাহ যখন লুত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন, লুত আলাইহিস সালামের ওই জাতির লোকেরা
আল্লাহর সাথে শিরক করার পাশাপাশি এরা এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল যেই পাপ এর আগে দুনিয়ায় অন্য কেউ কোনোদিন করে ছেলে ছেলের কাছে চলে যেত জৈবিক চাহিদা যৌন কামনা বাসনা নিবারণের জন্য মেয়ে মেয়ের কাছে ছেলে ছেলের কাছে চলে যেত লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দিতে গিয়ে তাদেরকে কি বললেন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 80 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ালুতান ইজ ক্বালা লিকওমিহি আতা تون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين الله تعالى বলছেন আর শরণ করো লূত আলাইহিস সালামের কওমের কথা তিনি যখন তার কওমকে বলেছিলেন হে আমার সম্প্রদায় শোনো তোমরা এমন এক জঘন্য গুনাহ শুরু করেছো এই জঘন্য গুনাহ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই ইন্নাকুম লাতা তুনার রিজাল শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ হয়ে নারীদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ তোমরা তো বড় সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল্লাহকে ভয় করো এমন জঘন্য কুকর্ম ছেড়ে দাও তার জাতির লোকেরা তার সাথে কেমন আচরণ করলো শুনেন তারা তখন বলল লূত তুমি এত পবিত্র মানুষ তো তুমি আমাদের সমাজে আছো কেন তুমি আমাদের এলাকা ছেড়ে চলে দাও লূত আলাইহিস সালামের স্ত্রী তিনিও সমকামিতাকে সমর্থন করতেন তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন দিতেন সমর্থন করতেন লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তারা বলল তুমি যদি এত পবিত্র মানুষ হয় আমাদের এলাকা থেকে চলে যাও আমাদেরকে সাবধান করো না আমাদেরকে ডিস্টার্ব করো না নইলে তোমার উপর আমরা নির্যাতন করব নিপীড়ন করব তিনি বললেন আল্লাহকে ভয় করো আল্লাহর গজব আসবে তখন তারা বলল তো ঠিক আছে পারলে তোমার আল্লাহর গজব এনে দেখাও নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ তাআলা অবশেষে তাদের জন্য গজব রেডি করলেন কেমন গজব রেডি করলেন শুনেন আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে সুন্দর যুবকের সুরত ধারণ করিয়ে দিয়ে পাঠালেন মানুষের সুরত ধরে আল্লাহ পাঠিয়ে দিলেন তারা লূত আলাইহিস সালামের ঘরে আসলেন খুব সুন্দর যুবক আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করার আগে সেই জাতিকে সুযোগ দেন ভালো হয়ে যাওয়ার জন্য শেষ সুযোগ দেন লূত আলাইহিস সালামের ঘরে সুন্দর কিছু যুবক আসলো আসলে এরা কি যুবক নাকি ফেরেশতা আরো জোরে বলেন যুবক না ফেরেশতা যখন সুন্দর সুন্দর কিছু যুবক লূত আলাইহিস সালামের ঘরে আসলো লূত আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন আহারে আমার জাতির লোকেরা এদের চিন্তা ভাবনা যে খারাপ এরা যদি জানতে পারে আমার ঘরে এত সুন্দর সুন্দর যুবক এসেছে তো এরা আমার ঘরে এসে এই মেহমানদের উপর তারা হামলা চালাবে এদের সাথে আজেবাজে আচরণ শুরু করে দিবে ওইদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে এই খবর কাফিরদেরকে সমকামী জাতি এদেরকে তিনি এই খবর পৌঁছে দিলে লূত আলাইহিস সালামের ঘরে যখন এসে এই সুন্দর সুন্দর যুবকরা লূত আলাইহিস সালামের কথা সাথে কথা বলছেন ওইদিকে সমকামী এই গোষ্ঠী এসে বাড়ি ঘেরাও করে ফেলল লূত আলাইহিস সালাম বের হয়ে তাদেরকে বললেন দেখো আমার সম্প্রদায়ে অনেক মেয়ে আছে এগুলো পবিত্রা মেয়েদের কাছে যাও আমার মেহমানদের সাথে আজেবাজে আচরণ করো তারা বলল আমাদেরকে তো জ্ঞান দিও না আমরা জানি কোথায় গেলে ভালো হবে তখন তারা তখন লূত আলাইহিস সালাম বললেন আরে আজকে আমি বড় অসহায় যদি আমার শক্তি থাকতো সামর্থ্য থাকতো তো আমি তোমাদেরকে বাধা দিতাম প্রতিরোধ করতাম এই সময় মানুষের সুরত ধারণকারী এই ফেরেশতারা বললেন ওগো আল্লাহর নবী লূত আমরা আসলে মানুষ না আমরা মানুষের সুরত ধরে এসেছি আমরা আল্লাহর ফেরেশতা এরা আমাদের ধারে কাছে আসতে পারবে না আপনি ভয় পাইয়েন না আল্লাহ গজব দেওয়ার আগে শেষবারের মতো পরীক্ষা করতে চাইলেন পরীক্ষায় তারা ফেল করেছে সুতরাং আপনি কোনো ভয় পাবেন না টেনশন করবেন না
আপনার জন্য সংবাদ হলো আপনার স্ত্রী ছাড়া আপনি আপনার পরিবারের বাকিদেরকে নিয়ে রাত পোহাবার আগে এলাকা ছেড়ে চলে যান পিছনে তাকাবেন না কারণ আপনার এই সমকামী জাতির জন্য ইতিমধ্যে গজবের সিদ্ধান্ত জেনে নিয়েছেন কলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ লূত আলাইহিস সালাম তখন তার স্ত্রী ছাড়া পরিবারের অন্যদেরকে নিয়ে বাড়ি থেকে রওনা হলেন স্ত্রীকে নিলেন না কেন ওই যে আগে বললাম তিনি সমকামীদেরকে সমর্থন দিতেন তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে পরিবারের অন্যদেরকে নিয়ে রওনা হলেন এবার তারা যখন চলে গেলেন একেবারে ভোরবেলা সকালবেলা গজব আসলো যার তরফ থেকে তিনি কে এমন গজব আসলো জমিনটাকে আল্লাহ উল্টায় দিলেন উপরের অংশ নিচে দিয়ে দিলেন নিচের অংশ উপরে দিয়ে দিলেন জমিন উল্টায়া কোটা সমকামী জাতিকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি আল্লাহ লূত নবীর স্ত্রী নবীর স্ত্রী পর্যন্ত বাদ যায় নাই অথচ তিনি সমকামী ছিলেন না তিনি সমকামীদেরকে সমর্থন দিতেন আজ রাজনীতির কারণে যদি আপনি সমকামিতার বিরুদ্ধে কথা না বলেন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম লূত নবীর বউয়ের মতো আপনিও গজবে পড়বেন আল্লাহকে ভয় করুন কথা আপনাকে বলতেই হবে সমকামিতার মতো জঘন্য গুনাহের বিরুদ্ধে কথা আপনাকে বলতেই হবে গোটা সমকামী জাতিকে আল্লাহ শেষ করে দিলেন যদি টাকা পয়সা থাকে তো যান আপনি দেখে আসেন জর্ডান ঘুরে আসেন ফিলিস্তিন আর জর্ডানের মাঝখানে একটু ঘুরে আসেন না সফর করে আসেন এখনো তাদের ধ্বংসাবশেষ সেখানে আছে এটাকে বলা হয় ডেথ সি বাহরে মাইয়্যাত মৃত সাগর আপনি কি জানেন এদের উপর আল্লাহ এমন গজব দিয়েছেন এই মৃত সাগরে একটা ব্যাং একটা মাছ বাঁচে না বেঁচে থাকতে পারে না এটাকে মৃত সাগর বলা হয় এখানে প্রাণের কোনো অস্তিত্ব নাই এদের উপর আল্লাহ এত নারাজ এত খুশি এত বেজার আমার দেশে সম্পদের অভাব নাই আপনাদের এলাকায় আসার সময় দেখলাম ভুট্টার চাষ রাস্তায় দেখেছি ভুট্টা নেগুলা ভুট্টা ধান গম এত ফসল এত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমকামিতার মতো গুনাহ যদি আমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এই নিয়ামত থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এজন্য এই সমকামিতা যে ট্রান্সজেন্ডারের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে দলমত এখানে হিন্দু ভাই বোনেরা থাকলে তাদেরকেও বলবো যত ধর্মের বর্ণের ভাই বোনেরা আছেন দলমত জাতি ধর্ম বর্ণ রাজনীতির সব দোলাদুলি বাদ দিয়ে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব আপনার পিতা এদেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সাত মার্চের ভাষণে ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করে তিনি যে ধর্মীয় সংস্কৃতি লালন করতেন তার প্রমাণ দিয়েছেন যারা বঙ্গবন্ধুর চেতনা লালন করে আলেমদেরকে দেখতে পারে না তাদের উচিত বঙ্গবন্ধুর জীবনী ভালো করে পড়া বঙ্গবন্ধু আলিম ওলামাদের সান্নিধ্যে ছিলেন তো আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদের কাছে থেকে তিনি রাজনীতি শিখেছেন আর এখন কিছু লোক মুখ দিয়ে বলে আমি বঙ্গবন্ধুর চেতনা লালন করি আর হুজুর দেখলেই মৌলবাদী বলে এরা সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শ আসলে লালন করতে এখনো পারে নাই ওরে জিজ্ঞেস করেন ও বঙ্গবন্ধুর জীবনীও ভালো করে বলতে পারবে না বলতে পারবে না তো বলছিলাম আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা বলবো আপনারা ব্যস্ত মানুষ দায়িত্ব দিয়েছেন বই ছাপানোর জন্য আপনাদের জন্য সম্ভব না এত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা বই পৃষ্ঠা পৃষ্ঠা পড়া সম্ভব সম্ভব এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য সম্ভব না শিক্ষামন্ত্রী মহোদয়ের জন্য সম্ভব না কিন্তু যাদেরকে বিশ্বাস করে আপনারা এই আমানতের দায়িত্ব দিয়েছেন তারা আপনাদের সঙ্গে খেয়ানত করেছে তারা আপনাদের সঙ্গে খেয়ানত করে গোটা জাতির সাথে গাদ্দারি করেছে তারা এদেশের সকল ধর্মের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে এরা সমকামিতার মতো মানবতা বিধ্বংসী মতবাদ এই ট্রান্স
প্রপাগান্ডার মতবাদকে আমাদের কোমলমতি বাচ্চাদের পড়ানোর জন্য পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়েছে আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন আর কত অসঙ্গতি দাখিল নবম শ্রেণীর বই ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমার হাতে আপনারা দেখছেন এখানে একটা মানচিত্র দেখা যায় দেখছেন একটা মানচিত্র দেখা যায় না এখানে দেখেন লেবানন সিরিয়া সামারা জেরিকা জেরুজালেম জুড়িয়া গাম্বিয়া মিশর জর্ডান মাঝখানে খুব বড় করে লিখেছে দেখেন তো কি লিখেছে মাঝখানে এটা কি ইসরায়েল ফিলিস্তিনের নামটা এখানে মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাস আগে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন আর পাঠ্যপুস্তক বইয়ে দায়িত্ব পাওয়া পশ্চিমাদের গোলামরা ইহুদিদের গোলামরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে ইহুদিরা এবং পশ্চিমারা এই ইহুদিরা পশ্চিমারা ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দিতে চাইছে আর এই ইহুদিরা এখানে উলামাদেরকে আমি সাক্ষরেকে বলছি নবীজি বলেছেন দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি 70,000 দাজ্জালের অনুসারীরা ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করার কাজ করছে আর আমার দেশে দাজ্জালের রুহানি সন্তানরা পাঠ্যপুস্তকে মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে এই সকল দাজ্জালের রুহানি সন্তানরা মুক্তিগামী ফিলিস্তিনকে ভালোবাসে কোটি কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছে এরা কারা এত বড় সাহস এই মানচিত্র ক্লাস 9 এর বইয়ের ভেতরে ঢুকিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে এখানে আমি সব কথা বলতে পারবো না আপনারা আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন জুমার বক্তৃতায় আমি সব তুলে ধরব পয়েন্ট টু পয়েন্ট আপনারা শুনে নেবেন ডি ইসলামাইজেশন ক্লাস 1 2 এর বই থেকে সালাম উঠিয়ে দেওয়া হয়েছে 2022 এ সালাম ছিল 2022 এ সালাম ছিল 24 সালের বইয়ে গুড মর্নিং আছে শুধু উপরের সালাম সালামে কি সমস্যা এত এখানে আরো অনেক কিছু আছে সব তো আমি এখন বলতে পারবো না ট্রান্সজেন্ডার ইস্যু আছে তারপরে সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো ইংরেজদের প্রশংসা করা হয়েছে ব্রিটিশদের প্রশংসা করা হয়েছে ব্রিটিশরা কি এই উপমহাদেশে খুব ভালো করছে না শোষণ করছে কথা বলেন না কেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম শাসকদের কত অবদান অথচ এই বইগুলোর ভেতরে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় মুসলমান একজন শাসকের অবদানের কথা বলা হয় নাই বলা হয়েছে সব হিন্দুদের কথা আমরা এখানে হিন্দু ভাইরা থাকলে রাগ করিয়েন না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমাদের দেশে আমরা সম্প্রীতি লালন করে চলাফেরা করি ঠিক কি না তো আমি কথাটা এই কারণে বলছি মুসলমানদের নাম আমি বাদ দিয়ে দিলেন আর শুধু এক শ্রেণীর ভাইদের নাম রাখলেন এটা তো গাদ্দারি হয়ে গেল যদি ইনসাফ হলো না এটা বেইনসাফি হয়ে গিয়েছে শুধু তাই নয় এগুলো সব বলতে গেলে আমার অনেক লম্বা সময় লাগবে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছি এই যে দেখুন ক্লাস 9 এর ইসলাম শিক্ষা বই গত বছর জিহাদ নামে একটা অধ্যায় ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে এই যে আমার কাছে পুরা বইয়ের ফটোকপিটা আচ্ছা এই বছর এটা বাদ দিয়ে এই চ্যাপ্টারে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা কেন জিহাদ কি এত খারাপ বিষয় কোরআনে জিহাদ আছে না নাই জিহাদ আর সন্ত্রাস কি সন্ত্রাস কি এক জিনিস এখানে ডিএসবি এনএসআই গোয়েন্দার ভাইরা থাকতে পারেন তাদেরকে বলছি শোনেন জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সাথে চরমপন্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে উস্কে দেয় না
বরং জিহাদ একটা পবিত্র জিনিস জিহাদ এসেছে সন্ত্রাসের গুড়া কেটে দেওয়ার জন্য এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকলে তথ্যগুলো উপরের মহলে আপনারা পৌঁছাবেন যে ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে এখানে কিছু বিষয় আমি দুই মিনিটে দেখাচ্ছি আপনাদেরকে মাদ্রাসার বইয়ের প্রচ্ছদ দেখলে মলাটার কভার দেখলে আমাদের লজ্জা লাগে আচ্ছা আমরা যখন আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাই কেন পাঠাই কথা বলেন না কেন আলেম হওয়ার জন্য ঠিক কিনা ভাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে গায়ক হবে নায়ক হবে তো কে বাধা দিয়েছে আপনাকে অথবা আপনি চাইলে আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়াইতে পারবেন মাদ্রাসায় পড়াতে পারবেন এই স্বাধীনতা কি আমাদের সবার আছে না আছে এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না মাদ্রাসাগুলো হচ্ছে ছেলে মেয়েরা আলেম হবে ওরা নামাজি হবে চরিত্রবান হবে আল্লাহওয়ালা হবে কিন্তু আপনারা দেখেন এটা কোন ক্লাসের বই দাখিল ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বই আমাদের মেয়েরা স্কুলে কি আমাদের মেয়েরা মাদ্রাসায় কি এরকম ড্রেস পরে যায় না কথা বলেন না এরকম ড্রেস পরে যায় না এরকম লাফালাফি করে না তাহলে এগুলা মাদ্রাসার বইয়ে দিয়েছেন কেন এরপরে দেখুন দাখিল সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বই লাফায় লাফায় কি পড়তেছে শুধু কি তাই কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয় এটা মাদ্রাসায় এটা কোন ক্লাসের বই দাখিল দাখিল ষষ্ঠ শ্রেণী কি বাজায় শুধু হারমোনিয়াম বাজাইলে হবে তবলা বাজাইতে হবে না এই দেখেন পরের ক্লাসে কি আছে পরের ক্লাসে কি আছে আপনারা ভাবিয়েন না যে হুজুর মুখস্থ কত এগুলো আমি কয়েক দিন কয়েক রাত জেগে জেগে পড়াশোনা করে প্রিন্ট করে তারপরে আছি একজন ডাক্তার যেভাবে রোগীর চিকিৎসা করেন উলামা মশাইখ হচ্ছেন উম্মতের ডাক্তার উম্মতের চিন্তা করেন আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে উলামা মশাইখ তো চুপ করে বসে থাকতে পারে না আমাদের কোন মাদ্রাসায় কি ঢুল তবলা আছে না তো এগুলো দিয়ে কি হয় যে আমাদের দেশে কিছু হুজুর পাগড়ি পুগড়ি লাগাইয়া স্টেজ উঠা এখন কি আগামী জেনারেশনকে বসেন বসেন পয়সা দান দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় যান এই জাতির হুজুর বানাবেন নাকি এখন আপনারা শোনেন এগুলো দেওয়া হয়েছে কেন এগুলো দেওয়া হয়েছে গার্ডিয়ানরা যেন এগুলিও দেখা করে ধরো মাদ্রাসা বাদ স্কুলেই দেই মানে এখন মাদ্রাসায় দেখবেন আপনারা বেশিরভাগ ভাইরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াইতে চায় এখন মাদ্রাসার প্রতি মানুষের যেন বিদ্বেষ তৈরি হয় এজন্য এ ধরনের মলাটার কভার দেওয়া হয়েছে আমরা দায়িত্বশীল মহলকে অনুরোধ জানাবো দাবি জানাবো আপনারা এদেরকে ধরেন এটা কারা করলো শাস্তি দেন আর যদি জোর করে মানুষের উপর এগুলো চাপায় দিতে চান মানুষ এগুলো গ্রহণ করবে না বইগুলো মাদ্রাসায় যাবে ঠিক কিন্তু মানুষ এগুলো পড়বে না মানুষ এগুলো পড়বে না এই দেখেন না মাদ্রাসায় আমি নিজে আমি স্কুলে পড়েছি আমি স্কুলে পড়েছি আমি মাদ্রাসায় পড়েছি আমি ইউনিভার্সিটিতেও পড়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন কিভাবে ওযু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় মাসআলা মাসাইল শিখিয়েছেন এখন মাদ্রাসার বইয়ে কি আছে সারেগামা পাদানিসা দেখেন না আপনারা কি আছে আমি কি ভুল বলছি এর পৃষ্ঠা নাম্বার শুদ্ধ আছে 37 নাম্বার পেজ শিল্প ও সংস্কৃতি বই সারেগামা পাদানিসা দেখতেছেন আরে বাপ রে বাপ হ্যাঁ দেখছেন আপনারা ঢোল তবলা দেখা যায় দেখা যায় শুধু কি ঢোল তবলা বাজাতে হবে একটু কোমর দুলিয়ে না নাচলে তো হয় না এজন্য পরবর্তীতে নিয়ে আসা হয়েছে হ্যাঁ দিন তাকাতা থাক দিন দিন ঢিং ঢিং দেখা যায় দেখেছেন শুধু কি তাই এটা কি গান ভাই হ্যাঁ বাউলের সুর মাদ্রাসায় কি কোন মাদ্রাসায় বাউল গান শোনানো হয় কথা বলেন শোনানো হয় দেখেছেন ছবি মাদ্রাসার বইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই বইগুলো কার বাপের পয়সা ছাপানো হয়েছে
কাদের পয়সা? পয়সা কার? ওরা যে গাড়িতে চলে গাড়ির তেলের পয়সা কার? ওরা বেতন খায়, বেতন কার? বেতন খায়, বেতন কার? আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল চলে, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয়, আমাদের ট্যাক্সের পয়সায় এসি রুমে থাকো, আর আমাদের বাচ্চাদেরকে এগুলা শিখাবো, বরদাস্ত করবে না দেশের মানুষ। অচিরেই সকল অসঙ্গতি দূর করে ওলামা মাশায়েখদেরকে ডেকে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি আপনারা চান না? আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই? আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না। এই জন্য দায়িত্ব দেশের আমার কত টাকা খরচ হয়েছে চিন্তা করছেন? এগুলো আপনারা দিয়ে দিন আমাকে, ঠিক আছে? এখানে সব পেজ বলতে গেলে আমার অনেক সময় লাগবে, দেখছেন অবস্থা? আমাদের ওলামা, হ্যাঁ, আচ্ছা, আর আপনারা বলবেন হুজুর আপনারা শুধু মাহফিলে চিল্লাচিল্লি করেন কেন? এটা আপনাদেরকে বলে দিই, আমরা মাহফিলে চিল্লাচিল্লি করছি না। এই যে একটা প্রতিবেদন বানিয়েও আমাদের মুরব্বী আলেমরা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে, আর আমরা মাহফিলে বলছি কেন? না বললে আপনারা সতর্ক হতে পারবেন? আমরা সতর্কও করছি, আমাদের উস্তাদুল্লাহ আলেম যারা তারা প্রতিবেদন সব অসঙ্গতিগুলো এক জায়গায় করে প্রতিবেদন আকারে মাননীয় মন্ত্রী মহোদয়কেও দিয়েছেন, মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন আমরা এগুলো দেখবো, আমরাও আশায় আছি মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা এগুলো দেখবেন। এবং এখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের সাংসদদেরকে, মন্ত্রী সাহেবকে, সবাইকে বলবেন যে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি আপনারা চান? আমরা ছেলে মেয়ে নষ্ট হোক আমরা কেউ চাই? গোয়েন্দার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও বলবো, ভাই আপনাদেরও ছেলে মেয়ে আছে, আমরা সুন্দর শিক্ষা চাই। সবাই চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 10 মিনিটের মতো আমাকে সময় দেওয়া যাবে না? যাবে তো? আমি যে আয়াতটা আরম্ভ করেছিলাম এই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ কি বলেছেন? আমি মানুষ বানিয়েছি এক পুরুষ আর এক, সেখান থেকে অনেক নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি, কেউ আমরা সাদা, কেউ আমরা কালো, কেউ লম্বা, কেউ খাটো, এগুলো দিয়ে আমাদের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হবে না, কারো টাকা বেশি কারো টাকা কম, কারো ক্ষমতা বেশি কারো ক্ষমতা কম, এগুলো দিয়ে আল্লাহর কাছে সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণীত হবে না। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য কোয়ালিটি কি লাগবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা। কি লাগবে? তাকওয়া লাগবে। জোরে বলেন তো, কি লাগবে? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আবার তাকওয়ার আরেকটা অর্থ হলো আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ মানা, নিষেধ মানা। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আছে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ মানে না। বলবেন হুজুর কেমনে? আল্লাহর আদেশ মানে দেখা যায় জুমার নামাজে যায়, আবার মাঝে মাঝে নামাজেও যায়, আল্লাহর আদেশ মেনে আল্লাহকে সাজদা দেয়, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সুদ খায় না, নিষেধ মানে না। এই জন্য দেখা যায় আমাদের সমাজে অনেক নামাজি ঘুষখোর আছে না নাই, নামাজি সুদখোর আছে না নাই, নামাজি টেন্ডারবাজ, নামাজি দুর্নীতিবাজ আছে না নাই। তাহলে আদেশ মানলো, নিষেধ মানলো, আদেশ মেনে নিষেধ না মানা, এটা মুমিনের পরিচয় নয়। একজন মুমিন একজন মুত্তাকির পরিচয় হলো আল্লাহর আদেশও মানবে, আল্লাহর নিষেধও মানবে। তাকওয়া হলো আল্লাহকে ভয় করে সকল গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলছেন আমাকে ভয় করে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে আমার আনুগত্য করবে যারা আমার কাছে সম্মানিত তারা। আর ওই সকল মুত্তাকিদের জন্য যিনি জান্নাত রেখেছেন তিনি কি? তাহলে আজকের আলোচনার মূল কথা হলো আমাদের সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। জোরে বলেন তো, কি অর্জন করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করে দেন। এই তাকওয়া ছাড়া আমরা জান্নাতের গন্ধ পাবো?
এজন্য আসুন আমরা তাকওয়া অর্জনের জন্য এই কোরআনকে আমাদের জীবনের পথ চলার আদর্শ বানিয়ে কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে দেন। আপনারা কেউ উঠবেন না, আমার সঙ্গে না ওয়াদা করেছেন, মোনাজাত করে উঠবেন, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে ইনশা আল্লাহ। এখানে চিঠির মতো এসেছে, আমার দুইটি প্রশ্ন ছিল, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা, মসজিদে ইমাম আছে সূরা ফাতিহা পড়া কি হারাম, এটার ব্যাপারে অনেকগুলো মত আছে। কোন কোন ইমাম বলেছেন যে ইমামের কেরাতি হলো মুক্তাদিন কেরাত, আর কোন কোন ইমাম বলেছেন না ইমাম সাহেব পড়লেও আপনাকেও পড়তে হবে, কারণ হাদিস আছে লা সলাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। তো এই দুইটা মতকে সমন্বয় করে আবার একদল ওলামা বলেছেন যে যে সকল নামাজে ইমাম সাহেব জুড়ে জুড়ে পড়ে, বিশেষ করে হানাফি স্কুল অফ থট এর আলেমরা বলেন যে যে সকল নামাজে ইমাম সাহেব জুড়ে পড়েন, যেমন ফজরের নামাজে হুজুর আসতে পড়েন না জুড়ে পড়েন, মাগরিবে এসায় জুড়ে না আসতে, ওই সময় আপনি পড়ার দরকার নাই, হুজুর পড়ুক আপনি শুনেন, হুজুরের পড়াটাই আপনার হয়ে যাবে। আর যে নামাজে হুজুর আস্তে আস্তে পড়েন আপনি শুনেন না, তা আপনি চুপচাপ থাকলে তো মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে, ওই আস্তে আস্তে নামাজে হুজুর আস্তে পড়েন আপনিও আস্তে আস্তে পড়েন, মনোযোগ অন্যদিকে যাবে, ঠেলাঠেলি করে লাভ নাই। হাদিসে আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দিতে হবে। আমাদের গ্রামে বাজারে দিন দিন টাকা দেওয়া, আমাদের গ্রামে বাজারে দিন টাকা দেওয়া হয় সব সময়, আবার চাকরিতে মাস শেষ হলে টাকা দেয়, এখন এই যে বাজারের দিন বা মাস শেষ হলে টাকা দেওয়া হয় এতে কি গুনাহ হবে? না, কাজ শেষেই তো আপনাকে দেওয়া হচ্ছে, এটা ঘাম শুকিয়ে যাওয়ার আগে বলা হয়েছে, এই কারণে যে শ্রমিকের মজুরির গুরুত্ব বোঝানো হয়েছে। যে কিছু মানুষ আছে শ্রমিককে কাজ করানোর পরে ঘুরায়, আগামীকালকে আসিও, পরের দিন আসিও, পরের দিন আসিও, এরকম ঘুরায়, ঘুরেন না পার্টি, আপনাদের এলাকায় নাই তো, আসে বলেই তো প্রশ্ন আসছে, এরকম করা যাবে না। যাই হোক, আমি আসলে প্রশ্নোত্তরের উত্তর দিই না, এরপরে ওই দুটা দিয়ে ফেলেছি। আমাদের অত্র এলাকার মসজিদগুলোতে মুয়াজ্জিন দিয়ে মসজিদ পরিচালনা করার জন্য বাড়িতে বাড়িতে বিভিন্ন খাদ্যশস্য ওঠানো হয়ে থাকে, এতে বাড়ির মা বোনদের পর্দা লঙ্ঘিত হয় না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যে বাড়িতে বাড়িতে বিভিন্ন খাদ্যশস্য উঠাচ্ছেন, সামাজিক কারণে উঠাতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়ির মহিলারা তো থাকতে পারে, নিয়ম তো হলো আল্লাহ কোরআনে শিখিয়েছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কোনো বাড়িতে যাওয়ার আগে অনুমতি নাও, সালাম দাও। আর সুন্নাহ সম্মত পদ্ধতি হলো কোনো বাড়িতে ঢুকার আগে সালাম দেওয়া। এখন আপনি মুয়াজ্জিন সাহেব বাড়ির বাহিরে রাস্তা থেকে সালাম দিয়েছেন, পুরুষ মানুষ সালামের জবাব দেয় নাই, বুঝতেই পারছেন এই বাড়িতে কেউ নাই, হাদিসে বলা হয়েছে তিনবার অনুমতি চাও, জবাব না পেলে ফিরে যাও, মুয়াজ্জিন সাহেব চলে আসবেন। তবে এই দায়িত্বগুলো এভাবে না করে সামাজিকভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে হুজুর বা মসজিদ কমিটির কেউ বাড়িতে বাড়িতে গেলে নারীদের সমস্যা হতে পারে, সুতরাং এভাবেও করা যায় যে সপ্তাহে বা মাসের একটা দিন নির্দিষ্ট করলেন, জুমার দিনে সবাই মসজিদে আসে, বলে দিতে পারেন আপনারা আগামী এত তারিখের মধ্যে সবাই মসজিদে এনে জমা দিয়ে দিবেন, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব লিস্ট করে রাখবেন, এটাই ভালো হয়, এটাই সুন্দর হয়। যাই হোক, এই প্রশ্নগুলো এসেছে, সবার জন্য দোয়া হবে। আপনারা বড় ভদ্র মানুষ, আপনাদেরই ভদ্রতায় আমি খুশি হয়েছি, আপনাদের কথা আমার মনে থাকবে, এই জন্য আমার ভাই কষ্ট করেছেন অনেক। গতবার খুলনায় দেখা হয়েছে গভীর রাতে, রাত কয়টা? রাত দুইটায় আমরা একসাথে চা খেয়েছি, আমার ভাই সহ যারা কষ্ট করেছেন সবার জন্য দোয়া হবে। এখানে অনেক গুণী মানুষ এসেছেন, আপনাদের এলাকার অনেক গণ্যমান্য অনেক মানুষ এসেছেন, অনেক ওলামা মশাই এক এসেছেন, সবার জন্য দোয়া হবে। আমার কথায় আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা, আলেমে আলেমে এখন আর তো বিভেদ নাই, এখন দেখেন নাই সব আলেমরা আস্তে আস্তে এক হওয়া শুরু করেছেন, যেহেতু বিভেদ নাই বিভেদের গানও আমরা না গাই, ঠিক কি না? আল্লাহ সবাইকে এক করে দেন, ঠিক আছে? আপনাদের দাবি পূরণ করে একটা সঙ্গীত হবে, এরপরে আমরা মোনাজাতে যাব, সঙ্গীতের মাঝখানে আমরা কি উঠাউটি করব? আমরা কি উঠাউটি করব? তাহলে ঠিক আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আমরা আল্লাহর ভয় দিয়ে শেষ করেছি না, দরকার হবে কি আল্লাহর ভয়, এটা থাকলেই আমরা সফল হয়ে যাব ইনশা।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আশুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء